بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما يوم ترجف الأرض والجبال وكانت الجبال كثيبا مهيلا إنا أرسلنا إليكم رسولا شاهدا عليكم كما أرسلنا إلى فرعون رسولا فعصى فرعون الرسول فأخذناه أخذا وبيلا فكيف تتقون إن كفرتم يوما يجعل الولدان شيبا السماء منفطر به كان وعده مفعولا إن هذه تذكرة فمن شاء اتخذ إلى ربه سبيلا إن ربك يعلم أنك تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تحصوه فتاب عليكم فقرؤوا ما تيسر من القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فاقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী রাতের বেলা নামাজে রত থাকো তবে কিছু সময় ছাড়া অর্ধেক রাত কিংবা তার চেয়ে কিছু কম করো অথবা তার উপর কিছু বাড়িয়ে নাও আর কোরআন থেমে থেমে পাঠ করো আমি অতি শীঘ্র তোমার উপর একটি গুরুভার বাণী নাজিল করব প্রকৃতপক্ষে রাতের বেলা জেগে ওঠা প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে অনেক বেশি কার্যকর এবং যথাযথভাবে কোরআন পড়ার জন্য উপযুক্ত সময় দিনের বেলা তো তোমার অনেক ব্যস্ততা রয়েছে নিজ প্রভুর নাম স্মরণ করতে থাকো এবং সবার থেকে বিচ্ছিন্ন হয়ে তারই জন্য হয়ে যাও
তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তাই তাকেই নিজের উকিল হিসেবে গ্রহণ করো। আর লোকেরা যা বলে বেড়াচ্ছে সে বিষয়ে ধৈর্য ধারণ করো এবং ভদ্রভাবে তাদের থেকে আলাদা হয়ে যাও। এসব মিথ্যা আরোপকারী সম্পদশালী লোকদের সাথে বোঝাপড়ার ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও। আর কিছু কালের জন্য এদেরকে এ অবস্থায় থাকতে দাও। আমার কাছে এদের জন্য আছে শক্ত বেড়ি, জ্বলন্ত আগুন, গলায় আটকে যাওয়া খাবার এবং যন্ত্রণাদায়ক আজাব। এসব হবে সেদিন যেদিন পৃথিবী ও পর্বতমালা কেঁপে উঠবে এবং পাহাড়গুলোর অবস্থা হবে এমন যেন বালুর স্তূপ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। আমি তোমাদের নিকট একজন রসুল পাঠিয়েছি তোমাদের জন্য সাক্ষী স্বরূপ, যেমন ফিরাউনের নিকট একজন রসুল পাঠিয়েছিলাম। দেখো, ফিরাউন যখন সে রসুলের কথা মানল না, তখন আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম। তোমরা যদি মানতে অস্বীকার করো, তাহলে সেদিন কিভাবে রক্ষা পাবে যেদিনটি শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে, যেদিনের কঠোরতায় আকাশমণ্ডল বিদীর্ণ হয়ে যেতে থাকবে? আল্লাহর প্রতিশ্রুতি তো পূর্ণ হবেই, একটি উপদেশ বাণী। অতএব যে চায় সে তার প্রভুর পথ অবলম্বন করুক। হে নবী, তোমার রব জানেন যে তুমি কোনো সময় রাতের প্রায় দুই তৃতীয়াংশ, কোনো সময় অর্ধাংশ এবং কোনো সময় এক তৃতীয়াংশ সময় এবাদতে দাঁড়িয়ে কাটিয়ে দাও। তোমার সঙ্গী একদল লোকও এ কাজ করে। রাত এবং দিনের সময়ের হিসাব আল্লাহই রাখেন, তিনি জানেন তোমরা সময়ের সঠিক হিসেব রাখতে পারো না, তাই তিনি তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন। এখন থেকে কোরআন শরীফের যতটুকু স্বাচ্ছন্দ্যে পড়তে পারবে ততটুকুই পড়বে। তিনি জানেন তোমাদের মধ্যকার কিছু লোক হবে অসুস্থ, কিছু লোক আল্লাহর অনুগ্রহ সন্ধানে ভ্রমণরত এবং কিছু লোক আল্লাহর পথে লড়াই করে। তাই কোরআনের যতটা পরিমাণ সহজেই পড়া যায় ততটাই পড়তে থাকো, নামাজ কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহকে কর্জে হাসানা দিতে থাকো। তোমরা নিজের জন্য যে পরিমাণ কল্যাণ অগ্রিম পাঠিয়ে দেবে তা আল্লাহর কাছে প্রস্তুত পাবে, সেটি অধিক উত্তম এবং পুরস্কার হিসেবে অনেক বড়। আর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল ও দয়ালু। দূরে আছি, বাস বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়ালাহ, ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوى مقيلا إن لك في النهار سبحا طويلا مهان الله سمست برسانسا جل الله فك رب العالمين কোরআনে করিম নাজিল করেছেন আমাদের হিদায়তের জন্য। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি কোরআনে করিমের বাস্তবায়ন করেছেন এবং কেমন করে বাস্তবায়ন করতে হবে, কোরআনের প্রতি আমল করতে হবে তার শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর করব আপনাদের সামনে সূরাতুল মুজাম্মিলের, সূরা আল মুজাম্মিল, আল মুজাম্মিল, যাকে আমরা হালকা করে মুজাম্মিল বলি, অনেকে নামও রাখে মুজাম্মিল। শব্দটি আসলে হচ্ছে আল মুজাম্মিল, জায়ে তাসদীদ দিয়ে। মুজাম্মিল মানে বস্ত্র আবৃত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা পাহাড়ের গুহা থেকে প্রথম জিবরা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, এবং হঠাৎ করে তার জন্য এটি ভীতির বিষয়, ভয়ের বিষয় এবং বিস্ময়ের বিষয়, আশ্চর্যের বিষয়, সেই সময় পেরেশান হয়েছিলেন,
এবং তাকে জ্বর চলে এসেছিল, ঠান্ডা লাগা শুরু হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে গেলেন আর গিয়ে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কাপড় জড়িয়ে দাও, কাপড় জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও, এই কথা বলেছিলেন। তো এই জাম্মিলুনি থেকে মুজাম্মিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থাকে লক্ষ্য করে তাকে একটি গুণবাচক নাম দিয়েছেন, দিয়ে ডেকেছেন, সম্বোধন করেছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃত, তোমাকে শীত লাগছে, ঠান্ডা লাগছে, ভয় লেগেছে, সেজন্য তুমি কাপড় জড়িয়ে নিয়েছ, শোনো, এই কাপড় জড়িয়ে বসে থাকলে হবে না, বরং কর্ম করতে হবে, কর্ম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মের সম্বোধন করছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা। কর্ম হচ্ছে দুই রকমের নবী করিম সাল্লামের জীবনে এবং আমাদের জীবনেও। এক রকমের কর্ম হচ্ছে যেটি আমাদের ব্যক্তি জীবনের কর্ম, ব্যক্তি জীবনের আমল, যেমন পাঁচ ওয়াক্ত নামাজ, এর সাথে নফল নামাজ যদি হয়, সর্বোত্তম নফল নামাজ হচ্ছে, হ্যাঁ, কোন নামাজ, তাহাজ্জুদ। এই ব্যক্তি জীবনের আমলের কথা, নফল আমলের কথা যদি অনেক আলেমদের নিকটে, আইম্মা কেরামদের নিকটে তাফসির কারগণ বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর প্রথম দিকে তাহাজ্জুদ ফরজ ছিল, আয়াত পেশ করেছেন কোরআনে কারিমের, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল্লাক, রাতের কিছু অংশে ফাতাহাজ্জাদ বিহি, তুমি তাহাজ্জুদ আদায় করো, আল্লাহ পাক আদেশ করেছেন। সাধারণত আদেশ ফরজের ক্ষেত্রেই হয়, সেই জন্য তাফসির কারগণ তাই বলেছেন। তবে এই সুরার শেষ দিকে আয়াত বেশ কিছু নাজল হয়েছে যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দিয়েছেন। বলা হয়েছে প্রথম দিকে ফরজ ছিল, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ফরজের হুকুম আসার পর, অর্থাৎ মেরাজের পরে, তারপরে তাহাজ্জুদকে হালকা করে দেওয়া হয়। তো ব্যক্তি জীবনের আমল এবং সর্বোত্তম নফল ইবাদত নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে বস্ত্র আবৃত, কুমিল লাইলা ইল্লা কালিলা। ব্যক্তি জীবনের আমল করতে বলছেন, যে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকলে কাজ হবে না, যেই জন্য আমি সৃষ্টি করেছি তোমাকে। সরাসরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন এবং পরোক্ষভাবে ইনডাইরেক্ট উম্মতকে সম্বোধন। যে কোনো মানুষ চাদর গায়ে দিয়ে বাড়িতে শুয়ে থাকবেন, বিছানায় পড়ে থাকবেন, সারা রাত শুয়ে থাকবেন, সারা দিন শুয়ে থাকবেন, কাজকর্ম করবেন না, দিনের কাজ করবেন না, ফজরে জাগবেন না, দুনিয়ার কাজ করবেন না, চলবে না, অচল। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুমিল লাইলা ইল্লা কালিলা, ব্যক্তি জীবনের আমলের কথা এখানে আল্লাহ বলেছেন। তারপরে আসছে সূরাতুল মুদাস্সির, এই সূরা হচ্ছে সূরাতুল মুজাম্মিল, তারপরে সূরা হচ্ছে সূরাতুল মুদাস্সির। মুদাস্সির মুজাম্মিল কাছাকাছি অর্থ, দেসার থেকে মুদাস্সির আর জেমাল থেকে হচ্ছে মুজাম্মিল, কাপড় জড়িয়ে নেওয়া, চাদর জড়িয়ে নেওয়া, এই হচ্ছে মুদাস্সির অর্থ। আল্লাহ পাক সেখানে কি বলছেন, ইয়া আইয়ুহাল মুদাস্সির, সেখানে কুম বলেছেন, কিন্তু কুম বলে আল্লাহ কি বলছেন, ফানজির, দাঁড়াও, এখানে কুমিল লাইলা, রাতের কেয়াম করো, রাতে দাঁড়াও, রাতে দাঁড়াও মানে কি, তাহাজ্জুদ পড়ো। তাহলে সূরায়ে মুজাম্মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ পড়ার আদেশ করলেন। ব্যক্তি জীবনের আমল সুন্দর করো, ব্যক্তি জীবনের ঈমান এবং আমলকে উন্নত করো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য, এবং তোমার যে ভয় ভীতি হয়েছে সেগুলিকে দূরীভূত করার জন্য। আর সূরাতুল মুদাস্সির আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদাস্সির, হে চাদর আবৃত, কুম, এখন দাঁড়াও, শুয়ে থাকলে হবে না, বসে থাকলে হবে না, কুম, যে শুয়ে থাকে তাকে বলবেন কুম, যে বসে থাকে তাকে বলবেন কুম, দাঁড়াও, ফানজির, এখন সতর্ক করো, সতর্ক করো, জাতিকে সতর্ক করো, মানব জাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জাতি মানে নিজের জাতির জন্য প্রেরিত হননি, বরং সারা বিশ্বের সমস্ত মানুষ এবং জিনের জন্য প্রেরিত হয়েছিলেন, যেমন সূরা জুনের তফসিরে শুনলেন আপনারা। তো আল্লাহ কি বলছেন, ফানজির, এখন সতর্ক করো, সাবধান করো আল্লাহর আজাব থেকে, আল্লাহর নাফারমানি থেকে, শিরিক থেকে, কুফরি থেকে, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে, অর্থাৎ আল্লাহর ইবাদত বন্দেগির জন্য মানুষকে দাওয়াত দাও এবং আল্লাহর নাফারমানি, শিরক, কুফরি, অন্যান্য পাপ থেকে জাতিকে সতর্ক করো।
দ্বিতীয় আমলের আল্লাহ পাক আদেশ করেন, সেটা হচ্ছে অন্যের সাথে সম্পৃক্ত, যদিও নিজেরই আমল কিন্তু এর দ্বারা উপকৃত হবে অন্যরা। এটি হচ্ছে ইমান এবং আমলকে উন্নত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের উপায়। আপনি ব্যক্তি জীবনকে সুন্দর করেন, আর সুন্দর করার পরে ব্যক্তি জীবনে যেসব আমল রয়েছে, শুধু নামাজে সীমিত নাই, রোজা, বেশি বেশি রোজা রাখা, দান খেয়ারাত করা, মাতা পিতার সেবা করা, এইভাবে যত নেক আমল রয়েছে এগুলির মাধ্যমে ব্যক্তি জীবনকে আপনি উন্নত করেন, আপনার ইমানি এবং আমলি জীবনকে, তার সাথে সাথে অন্যদেরকেও আপনার দ্বারা উপকৃত করেন। দাওয়াতের কাজ, কুমফ আনজের, দাঁড়াও এবং সতর্ক করো, এর মাধ্যমে আপনি আপনার ইমান আমলকে তো উন্নত করবেন, কিন্তু তার সাথে সাথে অন্যদের উপকার হবে, অন্যদের ফায়দা হবে, অন্ধকারে যা রয়েছে তার আলো পাবে, গুমরাহিতে যা রয়েছে, পথভ্রষ্ট হয়ে রয়েছে, তারা সঠিক পথ পাবে এবং জান্নাতের রাস্তা নেবে। তো কত সুন্দর কথা কোরআনী কেরিমের, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এখন চিন্তা করতে হবে না, এখন পরেশান হইতে হবে না, কারণ প্রথম অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাকে দেখা এবং এই রকম অবস্থা সৃষ্টি হওয়া, তারপরে পাঁচটি আয়াত সূরায় আলাকের নিয়ে আসা, এগুলি তার জন্য মানে অসাধারণ বিষয়, মানুষ হিসাবে অসাধারণ বিষয়। তিনি তো মানুষ ছিলেন, ৪০ বছর পর্যন্ত মানুষ ছিলেন, শুধু মানুষ, নবী নন, রসুল নন, নবী হতে যাচ্ছে, রসুল হতে যাচ্ছে, অসাধারণ অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে, স্বাভাবিক ভয় পাওয়া, স্বাভাবিক বিব্রত হওয়া, পেরেশান হওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কমিল্লাইলা ইল্লা কালিলা, এখন চাদর গায়ে দিয়ে বসে থাকার সময় নেই, বরং তুমি কি করো, কমিল্লাইলা ইল্লা কালিলা, রাতের অল্প অংশ ব্যতীত সারা রাত কি করো, তাহাজ্জুদ, সালাত আদায় করো, পেয়াম করো। কমিল্লাইলা, আল্লাইল মানে সারা রাত, আল্লাইল যেমন আলহামদ মানে সমস্ত প্রশংসা, কমিল্লাইলা, এই জন্য ইল্লা কালিলা বলে ইস্তেসনা করা হয়েছে, অল্প কিছু সময় ছাড়া, ইল্লা কালিলা, কমিল্লাইলা, সারা রাত তুমি তাহাজ্জুদ পড়ো, কেয়াম করো, আল্লাহর সামনে দাঁড়িয়ে তার ইবাদত বন্দী করো দীর্ঘ তিলাওয়াতের মাধ্যমে। আসলে তাহাজ্জুদকে কেয়ামুল্লাইল এই জন্য বলা হয় যে তাহাজ্জুদ মানে একবারে ছোটো ছোটো সুরা দিয়ে আর সংক্ষেপে পড়ে নিলাম, জায়েজ যে ব্যক্তি জানে না, কিন্তু আসল কেয়ামের উদ্দেশ্য, তাহাজ্জুদের উদ্দেশ্য হচ্ছে দীর্ঘ তিলাওয়াত এবং তিলাওয়াতের উপর গৌর ফিকির করা, চিন্তা করা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন তা অন্তরে নামানো তেলাওয়াতের সাথে সাথে, অন্তর কি আপনার কথার সাথে তেলাওয়াতের সাথে এক করে দেওয়া, এ হচ্ছে রাত্রে তেলাওয়াতের উদ্দেশ্য। যে কথাগুলি আসছে সামনে, রাতের অল্প কিছু অংশ ছাড়া সারা রাত তুমি কেয়াম করো, এর ব্যাখ্যা কি, আল্লাহ স্বয়ং করেছেন, নিসফাহু অর্থাৎ অর্ধেক রাত তুমি কেয়াম করো, তাহাজ্জুদ পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটি ইখতিয়ার আল্লাহ দিচ্ছেন যে এই তিন রকমের একরকম তাহাজ্জুদ তোমার হওয়া উচিত। নিসফাহু রাতের অর্ধেক অংশ, নিসফুল লাইল, হু জামির লাইলের দিকে যাচ্ছে, আউইন কুস মিনহু কালিলা, অথবা তার চাইতে একটু কম করো, নাকাস আনকুস থেকে অনকুস, অনকুস মিনহু কালিলা, তার থেকে একটু কম করো, তাহলে অর্ধেকের থেকে একটু কম করো মানে এক তৃতীয়াংশ, ভগ্নাংশ পড়েননি নাকি চুপচাপ যাচ্ছেন, অর্ধেকের একটু কম মানে তিন ভাগের এক ভাগ, আউজিদ আলাইহে, অথবা তৃতীয় ইখতিয়ার হচ্ছে, চয়েস হচ্ছে আপনার, আপনাকে দেওয়া হচ্ছে, চয়েস করুন, আউজিদ আলাইহে, অথবা এর চাইতে একটু বেশি করুন, মানে অর্ধেকের চাইতে একটু বেশি করুন, অর্থাৎ দুই তৃতীয়াংশ, তাহলে হয় সোলুস, না হয় নেসফ, আর না হলে সোলুসাইন, আরবিতে সোলুস মানে এক তৃতীয়াংশ, নেসফ মানে অর্ধেক, আর সোলুসাইন মানে দুই তৃতীয়াংশ, তিন ভাগ করে রাতের দুই ভাগ আপনি তাহাজ্জুদ আদায় করেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দীর্ঘ এক বছর কন্টিনিউ এরকম আমল করেছেন, এবং প্রত্যেক রাতে নবী করিম সাল্লামের দীর্ঘ কেয়ামের জন্য দীর্ঘ তাহাজ্জুদের কারণে পা গুলিতে রস নেমে ফুলে যেত, হাত্তা তাওয়ার রামাত কাদামা, পা ফুলে যেত, পরেও হইতো, পরেও লম্বা তিনি পড়তেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল্লাহর পক্ষ থেকে হালকা করে দেওয়া হলো, শক্ত আর হুকুম থাকেনি, পরে যে আয়াতগুলি আসছে তাতে আল্লাহ পাক রব্বুল আলমিন
কিছুটা হালকা করেছেন যে এখন যতটা সম্ভব ফাকরাও মা তায়াসসার মিনাল কোরআন যে আয়াত আসছে ওই আয়াতের তাফসীর আসবে। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, এবং তাহাজ্জুদ যখন পড়বে তাহাজ্জুদের মধ্যে, বিশেষ করে কারণ প্রসঙ্গ হচ্ছে তাহাজ্জুদ, অথবা তাহাজ্জুদের বাইরেও যখন কোরআন তিলাওয়াত করবে তখন জলদি করবে না, তাড়াহুড়া করবে না, কবিতা পড়ার মতো পড়বে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, হাজ্জান কাহাজিসের কোনো এক ব্যক্তির কথা বলে হলে সেই ব্যক্তি খুব দ্রুত কোরআন পড়ে, বলছে হাজ্জান কাহাজিসের, কবিতা পড়ার মতো, কবিতা আবৃত্তির মতো না, কবিতা এত তাড়াতাড়ি পড়ে না যেমন আমার দেশের বিদাতি হাফেজ আর মোল্লারা কোরআন পড়ে রমজান মাসের খতমে তারাবিতে, তাই না? বাংলা যেখানে মানে কবিতা পাঠ হয় বা কবিতার আসর হয় সেখানে গিয়ে দেখবেন এত তাড়াহুড়ো করে তারা হয়তো কবিতা পড়েন না, যেই তাড়াহুড়া করে যেই জলদির সাথে এই হাফিজরা, এই কারীরা, এই ইমামগুলি কোরআনের হক নষ্ট করে, কোরআনের হক নষ্ট করে। এই জন্য কোরআন তাদের অন্তরে নামে না, কোরআন দিয়ে তারা জীবন গড়ে তোলে না, ব্যক্তি জীবনটাই গড়ে তোলে না। তো বাকি তো কোরআনের দাওয়াত দেওয়া তো দূরের কথা, কোরআনে তৌহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াত, নবীর আদর্শের দাওয়াত এগুলো নেই তাদের, সেই জন্যই কারণ কোরআন বোঝার চেষ্টা করে না। কোরআন তেলাওয়াতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী, আমাদেরকে আল্লাহ পাক অ্যাড্রেস করেছেন, সম্বোধন করেছেন, যা বলা হয়েছে তা অনুধাবন করতে বুঝতে হবে, অন্তরে নামাইতে হবে এবং পরিবর্তন নিয়ে আসতে হবে। যদি ব্যক্তি জীবন হয় তো ব্যক্তি জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে, যে ভুল ত্রুটিগুলি আছে দেখতে হবে যে কোরআনের আলোকে আমার জীবন গড়ে উঠেছে কি না, না কোনো ব্যতিক্রম আছে, ব্যতিক্রম তা সংশোধন করতে হবে। পারিবারিক জীবনে যেখানে পারিবারিক আয়াত আসছে, ওই বিধানগুলি আসছে, তখন পারিবারিক জীবন, আমার পরিবার, আমার ছেলেমেয়েরা কোরআনি জীবনযাপন গড়ে তুলছে কি না, তাহলে গড়ে তুলতে হবে। কোরআন তেলাওয়াত ওইভাবে হক আদায় করে করবে, অর্থ বুঝে এবং অর্থকে অন্তরে নামাবার চেষ্টা করবে, তাহলেই তো হবে। যার ফলে দেখা যাচ্ছে হাফেজ কারি কিন্তু তাদের পারিবারিক অবস্থা, দিনী অবস্থা নয়, তাদের ছেলেমেয়েদের আখলাক কোরআনি আখলাক নয়, এছাড়া শিরক বিদাত তো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে ধীর স্থিরতার সাথে এবং স্পষ্ট রূপে, তারতিল মানে দুটি অর্থ লাগাইতে হবে, ধীর স্থিরতার সাথে এবং স্পষ্ট রূপে, যাতে করে স্পষ্ট হয় যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তিলাওয়াত করতেন, সাহাবীরা বলছেন যে হারফান হারফান এক একটি অক্ষর স্পষ্ট বোঝা যেত, এভাবে তেলাওয়াত করতেন। ওয়ারাত্তিলিল কোরআন, কোরআনের তরতিল করে পড়ো মানে কি বললাম, ধীর স্থিরতার সাথে এবং স্পষ্ট রূপে তেলাওয়াত করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন তেলাওয়াত করতেন এই সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আন্নাহা সুয়েলাত আন কিরাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, নবী সাল্লামের মোহতারামা বিবি, তাকে জিজ্ঞাসা করা হলো যে নবী সাল্লাম কেমন কিরাত করতেন, কেমন তেলাওয়াত করতেন। ফাকালাত কানা ইয়াক্তাউ কিরাতাহু আয়াতান আয়াতান, তিনি এক আয়াত এক এক আয়াত করে আলাদা আলাদা পৃথক পৃথক তেলাওয়াত করতেন, প্রত্যেক আয়াতে ওয়াকফ করতেন, থামতেন। কীভাবে? তারপরে তিনি শোনাচ্ছেন পড়ার নিয়মটা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এবং তার সাথে সাথে সুর করে পড়া। সুর করার মানে এই নয়, সুর তো নিজের এখতিয়ার নেই, তাই না? হ্যাঁ, নিজের কণ্ঠকে সুন্দর করা, কোকিল কণ্ঠ করা, এটা তো নিজের এখতিয়ারই নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরত দান যাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু যাকে যতটা দিয়েছেন সেটাকে সুন্দর করার চেষ্টা করা, এর নাম হচ্ছে তাগান্নিবুল কোরআন বা কোরআনকে জিনত দেওয়া। নবী করিম সাল্লামের একটি হাদিসে রয়েছে, জাইয়ানুল কোরআন বি আসওয়াতিকুম, তোমরা তোমাদের কণ্ঠ দ্বারা, আওয়াজ দ্বারা কোরআনকে অলঙ্কৃত করো, কোরআনকে সাজসজ্জিত করো, জিনত দাও। নবী করিম সাল্লাম আরেকটি হাদিস রয়েছে, লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, আমাদের দলভুক্ত নয় ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনে করিম সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে না, মানে সুন্দর করে তেলাওয়াত করে না। তাহলে সচেষ্ট হওয়া কোরআনে করিম সুন্দরভাবে তেলাওয়াতের জন্য আপনাকে একটু ধীর স্থিরতার সাথে তেলাওয়াত করতে হবে, স্পষ্টভাবে তেলাওয়াত করতে হবে, শব্দগুলি ঠিকভাবে উচ্চারণ করতে হবে, মাখারাজগুলি যেখান থেকে যেটা বেরোয় সেখান থেকে বেরোতে হবে,
এর সাথে সাথে যেসব কোরআনে কারিমের তাজউদের যে কায়দাগুলি আছে দুই রকমের মনে রাখবেন, কিছু কায়দা আছে যেগুলি ফরজ, কোনগুলি ফরজ যেগুলি আদায় না করলে, যেগুলির হক আদায় করে না পড়লে অর্থ পরিবর্তন হয়ে যাবে। জিমকে যদি জায়ের মতো পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, হাকে যদি হায়ের মতো পড়েন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। তো এই এইসব ক্ষেত্রে ফরজ, তাহলে মাখরাজ জানা ফরজ, কিন্তু এদগাম, ইখফা, এজহার, গুন্না, নাকে টেনে কোনো জায়গায় পড়া ইত্যাদি এসব যে রয়েছে এগুলি হচ্ছে মুস্তাহাব, কারণ এর দ্বারা কী হবে, অলঙ্কৃত হবে এবং শুনতে সুন্দর লাগবে। জি 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 হ্যাঁ, তো কোরআনে করিমকে সুন্দরভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতে বলেছেন। ওরাত্তিলিল কোরআনা তারতিলা, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন যে নিশ্চয় আমি আল্লাহ হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ওপর শীঘ্রই, সা মানে অচিরেই, শীঘ্রই কিছু দিনের মধ্যে, কিছু সময়ের মধ্যে, সিন এটা সিনের অর্থ শুধু, ইন্না সানুলকি আলাইকা, নিশ্চয় আপনার ওপর শীঘ্রই আমি অবতীর্ণ করব, নাজিল করব, কাউলান সাকিলা, অত্যন্ত ভারী বাণী। ভারী বাণী শাব্দিক অর্থ, কোন দিক দিয়ে ভারী এই সম্পর্কে তাফসিরকারদের দুটি মত রয়েছে। যারা বলেছেন অর্থের দিক দিয়ে ভারী, তারা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী আপনার ওপর আমি শীঘ্রই নাজিল করতে যাচ্ছি, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা। অর্থের দিক দিয়ে কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী অলঙ্কারপূর্ণ এবং তাতে রয়েছে বহু গাইবের কথা, অদৃশ্যের কথা, এমন এমন ঘটনা রয়েছে যে সব কোনো মানুষ জানত না যদি কোরআন না জানাতো, এমন এমন বিষয় রয়েছে যেগুলি কোনো মানুষ তার দিক নির্দেশনা পেত না যদি আল্লাহ না জানাতেন। তো কোরআনে করিম গুরুত্বপূর্ণ বাণী এবং হেদায়তের দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী কোরআনে করিম। যদি কেউ সঠিকভাবে তার হক আদায় করে, তেলাওয়াত করে এবং তার অর্থ বুঝে, তাহলে আল্লাহ পাক তাকে অবশ্যই হিদায়ত করবেন। এই জন্য আরবের কাফের মুশরিকরা, মক্কার কাফের মুশরিকরা কোরআন শুনতে চাইতো না, শুনলে ওর তাসির আছে রে, জাদু লেগে যাবে, কোরআনকে এই জন্য সেহের বলতো, জাদু বলতো তারা। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, তাহলে এই দিক দিয়ে অর্থের দিক দিয়ে ভারী, আর ভারী অত্যন্ত ভারী কোরআনে করিম। আরেকটি দিক দিয়ে যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজেল হইত তখন অত্যন্ত ভারাক্রান্ত হয়ে পড়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন ভারী হয়ে যেত তার শরীর যে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলছেন, কোনো একদিন ওহী নাজেল হচ্ছিল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রানটি আমার রানের উপর ছিল, তো মনে হচ্ছিল যে আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, এত ভারী হয়েছে। অথচ কারো রান যদি আপনার রানের ওপর থাকে তো এমন ভারী বিষয় নয়, এমন কোনো ভারী ব্যাপার নয় বা ভারী ওজনের নয়, কিন্তু সাহাবি বলছেন যে মনে হইল যে কামা কালা যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু উনজিলা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওয়াহী নাজিল হইল, ওয়াফাখেজু আলা ফাখেজি, তার রান আমার রানের উপর ছিল, ফাকাদা তারুদ্দ ফাখেজি বা তরাদ্দ ফাখেজি, মনে হচ্ছিল যে আমার রান চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, হাড়হাড্ডি কিছু থাকবে না, কত ভারী হয়েছে। নবী সাল্লাল্লাহু শরীর এত ভারী ছিল ওহির কারণে, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, অত্যন্ত ভারী বাণী বা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী আমি তোমার ওপর শীঘ্রই বা অচিরেই নাজেল করতে যাচ্ছি। তাহলে আল্লাহ ফাকর রব্বুল এখন কোরআনে করিম নাজিল করা শুরু করেছেন মাত্র, এই সূরা মক্কী জীবনের সূরা এবং প্রথম দিকের সূরা, নবী সাল্লামের প্রথম জীবনে এই সূরা নাজিল হয়েছে, যখন অল্প কিছু আয়াত নাজিল হয়েছে সেই সময়ের কথা। তাই আল্লাহ পাক ওয়াদা করছেন যে খুব শীঘ্রই আমি অনেক গুরুত্বপূর্ণ বাণী, অনেক ভারী ভারী বাণী আমি নাজিল করছি, অর্থের দিক দিয়েও ভারী, শব্দের দিক দিয়েও ভারী, অলঙ্কারের দিক দিয়ে বাহ্যিক শব্দের যে বিন্যাস অলঙ্কার সেদিক দিয়েও ভারী, তার গুণের দিক দিয়েও ভারী। আল্লাহ পাক রব্বুনের বাণী, ইন্না নাশিয়াতাল্লাইল হিয়া আশাদ্দ ওয়াতআ ওয়া আকওয়াম কিলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের তাহাজ্জুদের উপকারিতা কথা জানাচ্ছেন,
যে রাতে যদি তাহাজ্জুদ পড়ো, রাতে যদি কোরআন তেলাওয়াত করো, তার বহু ফায়দা রয়েছে। দিনে তেলাওয়াত করে এত ফায়দা পাবেন না যত ফায়দা, যত উপকৃত আপনি হবেন রাতের তেলাওয়াত। এটা কেউ পরীক্ষা করেছেন কোনো কারি সাহেব তেলাওয়াতকারীরা? হ্যাঁ, কিন্তু মনোযোগ সহকারে তেলাওয়াত হইতে হবে, ওই ঝিমাতে ঝিমাতে নয়। কারণ অনেকে হয়তো নামাজ পড়ে দু চার রাকাত, কিন্তু অর্ধেক ঝিমাচ্ছে, এখনও তন্দ্রা তন্দ্রা ভাব, আর ওই অবস্থান হচ্ছে না। ভালো করে উজু করে, নাক পরিষ্কার করে, যাতে শয়তান তাড়াবার এসব উপায় ফ্রি হয়ে যান। আপনার বিছানার সাথে আর কোনো সম্পর্ক নেই, এমন নয় যে বিছানার দিকে টান এখনও আছে যে কখন তাড়াতাড়ি করে নামাজটা সারবো, যে বিছানায় আসবো। যেমন আজকাল অধিকাংশ লোক যারা ফজর নামাজ, তাদের অবস্থা এরকম, ফজর নামাজটা সারলেই তাড়াতাড়ি গিয়ে বিছানায় লম্বা হবো, কারণ সকালে শুইতে হবে। সৌদি আরবে যে প্রবাসীদের অবস্থা, যাদের একবার সকাল সকাল ডিউটি নেই, তাদের অবস্থা এরকম। আর যারা নামাজ পড়েন না তাদের কথায় কী বলবেন? আল্লাহ পাক হেদায়াত করেন উম্মতে মুসলিমাকে। ইন্না নাশিয়াত আল-লাইল, নিশ্চয় রাতের নাশিয়া কাকে বলা হয়? নাশিয়া বলা হয় রাত্রে একবার ঘুমিয়ে নিয়ে জেগে যাওয়ার পর যে সময়টুকু, একে নাশিয়া বলা হয়। তাহলে রাতের সময়, এই জন্য কেউ কেউ তর্জমা করেছেন রাতের সময়, রাতের সময়গুলো, বা রাতে ঘুম থেকে ওঠা তর্জমা করেছেন ইন্না নাশিয়াত আল-লাইল, নিশ্চয় রাত্রে ঘুম থেকে ওঠা, আর ঘুম থেকে উঠে ইবাদত বন্দি করা, কোরআন তেলাওয়াত করা, এটা হে আসাদ্দ ওয়াত আন, অত্যন্ত প্রবৃত্তি দলনের ক্ষেত্রে কঠিন প্রবৃত্তি। মানুষের প্রবৃত্তি আছে, মানে মানুষের মনের চাহিদা, শরীরের চাহিদা আছে, শরীরের চাহিদা, শুইতে চায়, ঘুমাতে চায়, আরাম করতে চায়, ভোগ বিলাস করতে চায়, এগুলো হচ্ছে প্রবৃত্তি। এই প্রবৃত্তি, বিশেষ করে কুপ্রবৃত্তি দলনে রাতের তেলাওয়াত অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্তিশালী। আপনি রাতে কোরআন তেলাওয়াত করুন, আপনার কুপ্রবৃত্তি সংকীর্ণ হয়ে আসবে, কুপ্রবৃত্তি কমে আসবে, আর আপনার ঈমান মজবুত হবে, আপনার আমল সুন্দর হবে, আপনার তাকওয়া পরহেজগারি বাড়বে, আল্লাহর সাথে সম্পর্ক আরও মজবুত হবে। ইন্না নাশিয়াত আল-লাইল হে আসাদ্দ ওয়াত আন, ওয়াত আন মানে যারা দলনের অর্থ করেছে, ওয়াতা মানে হচ্ছে পা দিয়ে দলে দেওয়া, এই অর্থ হয়। হাদিস আছে, ইজা ওয়াতি আহাদুকুম কাজেরান, যদি তোমাদের কারো পা যদি কোনো ময়লার উপর পড়ে যায়, ময়লাকে দলে দেয়, মানে জুতো পরেছিলেন, স্যান্ডেল পরেছিলেন, আর ময়লার উপর পায়খানা বা নাপাকির উপর পড়ে গেল, তাহলে তারপরে বাকি চলতে চলতে থাকলেন আর জমিনে ঘুষে ঘুষে পায়খানা আবার শেষ, আর কিছু দেখছেন না, বাস হয়ে গেল। ইয়তা হেরহ মা বাধু, তো অতিয়া শব্দ এসছে, অতিয়া মানে দলন হয়, আর ওয়াত ওখান থেকে, অতিয়া থেকে ওয়াত আন মাসদার, এই জন্য দলনের অর্থ কোনো কোনো অনুবাদকরা করেছেন। আর ওয়াত আন মানে আরেকটি অর্থ হয় অনুকূলের, মোয়াফেক হওয়ার, মোয়াফেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইলাতুল কাদারের হাদিস আছে যে আরা কাদ রুইয়াকুম কাদ তাওয়াত, তোমাদের স্বপ্নগুলি সব এক অপরের অনুকূল হয়েছে। স্বপ্ন দেখেছেন সাহাবারা যে কোন দিনে এই হইল, লাইলাতুল কাদার, লাইলাতুল কাদার হলো তাওয়াত, মোয়াফেক হয়ে গেছে, অনুকূলে হয়ে গেছে। তাহলে ওয়াও তা আর হামজা এর মানে মুয়াফিক হওয়া, অনুকূলে হওয়া হয়। তো এই জন্য কেউ কেউ এইভাবে অনুবাদ করেছে, ইন্না নাশিয়াত আল-লাইল, রাতে জেগে ইবাদত বন্দি করা বা রাতের ঘুমের পরে ইবাদত বন্দি করা, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ এবং তার সাথে কোরআনের তেলাওয়াত, হে আসাদ্দ ওয়াত আন, অত্যন্ত অন্তরের অনুকূলে হয়, অন্তরের অনুকূলে হয়। কেমন দেখেন, পড়া দুই রকম, যে কোনো জিনিস পড়েন, পড়া হচ্ছে দুই রকম। এক পড়া হচ্ছে শুধু জবান পড়ল, বাক শক্তি আছে, পড়লেন, বই দেখে পড়লেন বা কোরআন দেখে পড়লেন, কিন্তু পড়া ভিতরে নামলো না, অন্তরে নামলো না, আর স্মৃতিশক্তিতে কিছু নেই। যারা লেখাপড়া করেছেন ভালো করে জানেন, একটু ঘুমের চাপ থাকলে, একটু গাফিলতি থাকলে, পরীক্ষার সময় পড়াশোনা করেছি, পড়াশোনা করেছি, ঘন্টা দুই ঘন্টা পড়লাম, কিন্তু বেরোনে কিছু নেই, কী যে লিখবো, আর এই যে পঞ্চাশ পাতা পড়ে নিলাম, কী পেলাম কিছু বুঝতে পারছি না। কিন্তু যখন সজাগ হয়ে আছি, ঘুমের চাপ নেই, তন্দ্রা নেই, মন মেজাজ ফ্রি আছে, মন লাগিয়ে পড়ছি, বিশেষ করে
রাত্রে উঠে একাই পড়ছি আর ঘুমের চাপ নেই, অথবা সকালে সকালে পড়ছি, আশেপাশে কেউ বিরক্ত করার মতো কেউ নেই, ব্যস্ত করার মতো কেউ নেই, কেউ জিজ্ঞাসাবাদ করছে না, কোনো ডিস্টার্ব করছে না, এই সময়গুলিতে ফ্রি হয়ে একাই নির্জন পড়াশোনা করছি, তখন অল্প সময় পড়লেও যা কিছু জবান পড়ছে, হ্যাঁ, বাকশক্তি দিয়ে পড়ছেন, অন্তরে নেমে যাচ্ছে। তো এই হচ্ছে জবানের অন্তরের অনুকূলে হয়কে বলা হয়। রাত্রে কোরআন তেলাওয়াত করবেন, জবানে যা তেলাওয়াত করছেন বলবেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অন্তরে নামছে রব্বুল আলামিন, আল্লাহকে বললেন বিশ্বজাহানের রব, সারা বিশ্বজাহানের তুমি পশু পাখি প্রাণী কীট পতঙ্গ সব কিছু লালন পালন করো, আমার মতো বান্দা আল্লাহ তোমার সামনে দাঁড়িয়েছে, আমার লালন পালন তুমি করবে না, আমার ছেলে মেয়েদের লালন পালন তুমি করবে না। এসে অন্তরের মুয়াফিক হওয়া, তেলাওয়াত আপনার অন্তরের যা জবানে তেলাওয়াত করছেন পড়ছেন তা আপনার অন্তরের অনুকূলে হচ্ছে, মুয়াফিক হচ্ছে। তো রাত্রে তেলাওয়াত করলে এই অবস্থা সৃষ্টি হবে আপনার তেলাওয়াতে, পক্ষান্তরে দিনে তেলাওয়াত করেন না হবে না, কারণ দিনে চেঁচামেচি আওয়াজ আসছে, কেউ আসছে কেউ যাচ্ছে, দেখছেন একবার এদিকে নজর যাচ্ছে, কে গেল কে আসলো কে ঢুকলো কে বের হইল, বিভিন্ন রকমের বাধা আছে দিনে, কিন্তু রাত্রে এগুলি থেকে আপনি মুক্ত। তারপরে আওয়াজ বাইরে থেকে আওয়াজগুলি আসছে, ধরেন একটা জোরে দিল হর্ন, ব্রেন চলে গেল ওইদিকে, আর কোরআন তেলাওয়াতে নেই, গাড়ি চলছে, আর দেখেন শহরে বসবাস আমরা করছি, বারবার ওইদিকে খেয়াল যাচ্ছে যে কি হইল। এইরকমের ছেলেমেয়েরা জেগে আছে, ওর মধ্যে ওরা ব্যস্ত করছে দিনের তেলাওয়াতে, কিন্তু রাত্রে না, সকলে শুয়ে আছে, সকলে শুয়ে আছে, হয়তো আপনার স্ত্রী উঠে তাহাজ্জুদ পড়ছে, আর না হলে সেও শুয়ে আছে, ছেলে মেয়ে সকলে শুয়ে আছে, বাড়িতে কোনো আওয়াজ নেই, কিছু নেই, একা উঠেনি, তাহাজ্জুদ পড়ছেন আর তেলাওয়াত করছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল রাতের তেলাওয়াত এবং রাতের তাহাজ্জুদের উপকারিতা সম্পর্কে বলছেন, ইন্না নাসিয়াতাল লাইল, নিশ্চয় রাত্রে উঠে ইবাদত বন্দেগী করা, রাতের সময়গুলি হে আসাদ্দওয়াত আন, অত্যন্ত অন্তরের অনুকূলে, ও আকুয়াম কিলা, আর কথার দিক দিয়ে অত্যন্ত সুষ্ঠু, মানে এতে আপনি অল্পতে হিদায়ত পাবেন, অল্পতে আপনি সংশোধন করতে পারবেন আল্লাহর বাণী, কিলা কৌলান থেকে, তো আল্লাহর বাণী অত্যন্ত এই সুষ্ঠু বাণী দিয়ে আপনি আপনার অনুকূলে আসবে ওই বাণী, এবং আপনি তার দ্বারা হিদায়ত পাবেন, লাভবান হবেন। ইন্নাল্লাহ কাফিন নাহারে সাবহান তাওইলা, দিনে কী করবেন তাহলে? আল্লাহ বলছেন হে নবী আপনার দিনে অনেক কর্মব্যস্ততা আছে, নিশ্চয় হে নবী লাকা আপনার, ফিন্নাহারে দিনে সাবহান তাওইলা মানে আমালান তাওইলা, দীর্ঘ ব্যস্ততা আছে, কর্মব্যস্ততা আছে, অনেক কর্মব্যস্ততা, দাওয়াতের কাজ করতে হবে, ওকে দাওয়াত দিতে হবে, ওকে দাওয়াতে এখানে যেতে হবে, সেখানে যেতে হবে, ওই লোক আসছে দেখা সাক্ষাৎ করতে তার সাথে কথা বলতে হবে, ওই এলাকার প্রতিনিধি আসছে তাদের সাথে কথা বলতে হবে, অমুক জায়গায় ইসলামের প্রচারের জন্য যেতে হবে, অথবা নিজের রুজি রোজগারের জন্য যেতে হবে, যাদের দাওয়াতি হয়তো কাজ কম বা নেই হয়তো, কিন্তু কর্মব্যস্ততা আছে, ডিউটি ব্যবসা, এখানে যেতে হবে সেখানে যেতে হবে, ছেলেদের পৌঁছাতে হবে নিতে হবে, কত রকমের ব্যস্ততা, সাবহান তাওইল আল্লাহ বলছেন। সুতরাং রাতকে ইবাদতের জন্য করেন আর দিনকে রুজি রোজগারের জন্য করেন, আল্লাহ পাক বলছেন ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো, তোমার রবের নাম স্মরণ করো, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, এবং তার দিকে মনোযোগ দাও, একগ্র চিত্তে তার ইবাদত বন্দেগীতে মনোযোগ দাও, তাবাত্তাল মানে হচ্ছে আল ইনকিতা মিনাদ দুনিয়া লিল ইবাদা, দুনিয়া থেকে ইবাদতের জন্য, দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে ইবাদতে মগ্ন হওয়া, একে বলা হয় তাবাত্তাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানে উসমান বিন মাজউন একবার বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে তাবাত্তালের অনুমতি দেন, মানে বিবাহ শাদী করবো না আর সবসময় ইবাদত বন্দি করবো, নবী করিম সাল্লাম নিষেধ করেছিলেন না, ইসলামে এটা জায়েজ নয়, কিন্তু কতটুকু জায়েজ তাবাত্তাল আল্লাহ তাবাত্তাল করতে বলেছেন, কতটুকু বৈবাহিক জীবনের সাথে সম্পর্ক রেখে বিবাহ করেন, সবার লোকের সাথে বিবাহ করেন, ছেলে মেয়েদের সাথে সম্পর্ক রেখে দুনিয়ার এইসব দায়িত্ব পালন, তাদের রুজি রোজগারের ব্যবস্থা দিয়ে রাত্রে বা আপনি বিশেষ সময়গুলিতে সকাল সন্ধ্যা রাত্রে ফরজ নামাজ ছাড়াও সকালবেলা কিছু আপনার যেমন সালাত ইশরাক দোহা আছে, এছাড়া কোরআন তেলাওয়াত সকালবেলা কিছু করলেন, সন্ধ্যাবেলা কিছু তেলাওয়াত করলেন, আজান একামতের মাঝখানে কোরআন তেলাওয়াত করলেন, এইভাবে দুনিয়া থেকে তুমি
বিচ্ছিন্ন হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে মনোযোগ দাও একগ্রচিত্তে। অতবাত্তালি হেতবতিরা ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো। এখান থেকে অনেক লোক বিদাতি জিকির শুরু করেছে, গুমরা হয়েছে। মারিফুল কোরআনে নাম দিয়ে বলা দরকার, কারণ অনেক সময় নাম না বললে আবার সংশোধন হয় না। মারিফুল কোরআনে শফি সাহেব লিখেছেন আর তার সার সংক্ষেপ করে মহিউদ্দিন সাহেব লিখেছেন যে এ আয়াত প্রমাণ করে যে শুধু আল্লাহর নামেরও জিকির করা যাবে, মানে আল্লাহু আল্লাহু জিকির করা যাবে। আমি এর উত্তরে বলছি মহিউদ্দিন খান সাহেবের এবং তার আগে তার মুরব্বি শফি সাহেবের, মুফতি শফির উত্তরে বলছি যে এ আয়াত নাজিল হয়েছে কার ওপর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরেকটি প্রশ্ন করছি যে তিনি কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর আমল করেছেন না করেননি? করেছেন। তার সম্পর্কে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল, তখন কি উত্তর তিনি দিয়েছিলেন? কানা খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রই ছিল আল কোরআনের বাস্তবায়ন। তাহলে এই আয়াত ওয়াজকুর ইসমা রব্বিকা বহু জায়গায়, সাব্বিহ ইসমা রব্বিকা শুধু এখানে না, সাব্বিহ ইসমা রব্বিকাল আলা, ফাসাব্বিহ বিসমি রব্বিকাল আযীম, হ্যাঁ তোমার রবের নামের হ্যাঁ কী করো, তসবি করো, ফাসাব্বিহ বিসমি রব্বিকা, ওখানে তসবির কথা বলা হয়েছে, এখানে ওয়াজকুর ইসমা রব্বিক, তোমার রবের নাম স্মরণ করো। তোমার রবের নাম স্মরণ করো মানে যদি হয় যে মুফরাদ শুধু আল্লাহু আল্লাহু, মানে বাক্য দিয়ে নয়, জুমলা সেন্টেন্স দিয়ে নয়, সেন্টেন্সবিহীন অসম্পূর্ণ কথা দিয়ে জিকির করা যদি শরীয়ত সম্মত হইতো, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকে এটাও থাকতো যে কোনোদিন তিনি জিন্দগিতে আল্লাহু আল্লাহু জিকির করতেন। বলছি তাদেরকে এবং তাদের অনুসারীদেরকে যারা জীবিত আছে যে একটি হাদিস আমি শুধু চাই, সহিহ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও জিন্দগিতে কোনো মজলিসে একা হোক অথবা সাহাবা ইকরামদের সামনে হোক আল্লাহু আল্লাহু অসম্পূর্ণ জিকির করেছেন, বা রহমান ও রহমান ও রহমান ও এলাহি 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 কোনো জিকির করেছেন? হ্যাঁ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ অসম্পূর্ণ, সেটা অসম্পূর্ণ। মাগার আল্লাহ হ্যাঁ, ইল্লাল্লাহ মানে মাগার আল্লাহ, হ্যাঁ আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, অথবা শুধু আল্লাহ যেই অর্থই করেন না কেন, এইরকম কোনো অসম্পূর্ণ জিকির রাসূলুল্লাহ সারা জীবনে যদি একদিন করার প্রমাণ তারা করতে পারে, তাহলে বলবো যে মুফতি সাহেব, মুফতি সাহেবের অনুসারীরা এবং খান সাহেব আপনারা জিকির করুন, অসুবিধা নেই। কিন্তু রাসূলুল্লাহ অসম্পূর্ণ কখনো জিকির করেননি। অসম্পূর্ণ শব্দ দিয়ে কাউকে ডাকা, আমি এর আগে অনেক বক্তব্যে বলেছি, বেয়াদবি। এর অর্থ বুঝতে হবে, জেহালত করলে হবে না, কোরআন বুঝতে গিয়ে জাহিল থাকলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশ্ন পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক সৌদিরা হাতে নিয়ে থাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললে, জাহিলের মতো আল্লাহ আল্লাহ বলেন না, আমাদের দেশের বিদাতি জাহিলদের মতো কেউ আল্লাহ আল্লাহ বলেন না বা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলেন, আর যদি কেউ বলে তো সৌদি আপনার দলিল না, আপনার মতো দাড়ি সাফ করা যায় সৌদি, তো দাড়ি সাফ নিজেও করবেন নাকি? আমরা কোরআন হাদিস অনুসরণ করতে বলছি প্রথম কথা, তারপরে তারা বিদাতি জিকির আলহামদুলিল্লাহ এরা করে না, ইল্লা মাশাআল্লাহ, যা হয়তো অগোচরে আচ্ছা। আমাদের তো কথা হচ্ছে যে কোরআনে করিম নবী সাল্লামের মাজেল হয়েছে এবং এই আয়াতের আমল করেছেন, নবী সাল্লামের জিকির করেছেন বাক্য দিয়ে, সুবহানাল্লাহ 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 করেছেন, আলহামদুলিল্লাহ 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 জিকির করেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রত্যেকটাতে আল্লাহ আছে কিন্তু তার সাথে কথা প্রকাশ হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, সুবহান আল্লাহ আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, প্রত্যেকটি আল্লাহ আছে, হ্যাঁ প্রত্যেকটি বাক্যে আল্লাহ আছে কিন্তু কথা প্রকাশ হচ্ছে আমি কি বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার ফিরারও ক্ষমতা নেই, আমার কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া, আল্লাহ শক্তি না দিলে, এইভাবে ইত্যাদি ইত্যাদি এইসব, সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম, এসব জিকির নবী, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়্যুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়াতুবু ইলাইহি, এই সব জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলির উপর আমল করেছেন এইভাবে বাক্য দিয়ে, আর শুধু একটি শব্দ দিয়ে কাউকে ডাকা, কারো জিকির করা মানে কাউকে স্মরণ করা, কাউকে ডাকা, কাউকে কোনো কিছু বলা, এটি ঠাট্টা মজাক এবং এটি বেয়াদবি।
এর আগে অনেকবারই আমি বলেছি অনেক নতুন চেহারা এখানে আছে, সেজন্য আজকে আবার বলছি যে আপনি আপনার মাকে টেলিফোনটা ধরিয়ে দিয়ে লাগিয়ে রেখেছেন হয়তো রেকর্ড করার জন্য, লাগিয়ে দিয়ে যদি বলেন মা 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 মা, কী বলবে আপনার মা? বলছে গাধা গাধা, না হয় পাগল পাগল বলবে না? আমার ছেলে হাইরে পাগল হয়ে গেল নাকি সৌদি আরবছি, পাগল হয়ে গেছে মানে শুধু মা 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 করছে। এইরকম এই জিকির করা বিদাতিরা হলো পাগল, দিনের পাগলেরা, পাগল দিন জানে না এরা। আপনি যদি আপনার স্ত্রীকে বুধ বলেন হ্যাঁ হ্যাঁ বেগম 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 বেগম, খুশি হবে? কিন্তু জানে বেগম কেমন আছো? খুশি বেগম কেমন আছে জুমলা বাক্য হলো খুশি। মা কেমন আছেন? মা আপনাকে ভুলতে পারি না, কত খুশি মা, মনটা ভরে গেল শুনে, একটা জুমলা শুনে। ওই রকম আল্লাহ যখন আল্লাহকে বলবে সুবহান আল্লাহ, উফ আল্লাহ খুশি হয়ে যাবে, আলহামদুলিল্লাহ আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহু আকবার আল্লাহ খুশি হয়ে যাবেন, কিন্তু আল্লাহু 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 আল্লাহ বিয়া দেবে। আচ্ছা আপনার মা যদি টের পায় যে না এই ছেলে আসলে পাগল হয়নি, পাগল যদি হয়ে যায় তাহলে একটু মায়া লাগবে যে হাইরে আমার ছেলে পাগল হয়ে গেল যে কোথায় নিয়ে যাবো, পাবনা নিয়ে আসতে হবে। আর যদি জানে যে না পাগল হয়নি এইরকম করে ডাকছে তাহলে কী করবে? হ্যাঁ বেয়াদব কোথাকার, কথা বলার ঢং নেই, এত বড় হয়েছো 25 বছর 30 বছর বয়সে বিদেশ চলে গেছো আর কথা বলার ঢং নেই, কিছু বলতে জানো না, মা 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 করো শুনি, তাই না? ওই রকমই ধমক খাবে আল্লাহ ফাক রব্বুল আলমের কাছে। ওই বিদাতিরা যারা ওই আল্লাহু আল্লাহর জিকির করে, ইল্লাহ ইল্লাল্লাহ জিকির করে বা হু হু হাক হু করে, আল্লাহ পাক যেন বিদাত থেকে আপনাদেরকে আমাদেরকে সকলকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন এবং অন্তরকে সোজা করে কোরআনে করিম বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে আয়াত এবং তিনি জিকির করেছেন, জিকির হচ্ছে এবাদত, সুতরাং এবাদত কার তরিকে করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে করতে হবে। এরপরও আরও অস্পষ্ট আছে যে করছে সে করছে, এত বড় হুজুর করেছেন, এত বড় হুজুর দেখার দরকার নেই, করছে তো বড় হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আবু বকর ওমর ওসমান আলী, কারো থেকে প্রমাণ করতে পারবে? আশরাফ মুবাশশার কারো থেকে প্রমাণ করতে পারবেন যে তারা আল্লাহ আল্লাহর জিকির করতো? ইয়া রহমান ও ইয়া রাহিম ও ইয়া খালেক ও ইয়া মালেক ও জিকির করতো না? বলতো রব্বে, যদি বলতো ইয়া আরব, ইয়া আরব বললে তার সাথে দোয়া করতো না? আল্লাহ কোরআনে এই জিকির শিখিয়েছেন, রব্বি রহম হমা কামা রব্বি আনি, রব্বে বললেন আল্লাহর নাম বললেন তার সাথে ইরহাম হমা কামা রব্বাই আনি সাকিরা, ছেলে মেয়ের দরকার বলে রব্বে হাবলি মিনাস সালেহিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এগুলো জিকির, জিকির আল্লাহ কোরআনে জিকির শিখিয়েছে। কিন্তু কোরআনে জিকিরের উপর আমল নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির উপর আমাদের আমল নেই, বিদাতি জিকিরে ব্যস্ত হয়ে গেছে এবং তাদের মুরব্বীরা এই বিদাত শিখিয়েছে তাকে সাব্যস্ত করার জন্য কোরআনের অপব্যাখ্যা, যে যখন আল্লাহ ইসমা রব্বিকা তোমার রবের নাম বলেছে তাহলে আল্লাহর শুধু মুফরাদ জিকির চলবে, লফজে জালালান শুধু আল্লাহর জিকির চলবে, রহমানের জিকির চলবে, রহিমের জিকির চলবে, খালেকের জিকির চলবে। আল্লাহ পাক রব্বের কথার অলঙ্কার আল্লাহর জিকির আসলে, কিন্তু আল্লাহ পাক তার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমের নাম হচ্ছে বরকতময়, এতে কোনো সন্দেহ নেই, আল্লাহ পাকের নাম বরকতময় এবং আল্লাহ পাকের নাম সবগুলি অতি সুন্দর। আল্লাহ কোরআনে কারিম কী বলেছেন? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ পাকের নাম বড়ই সুন্দর সুন্দর রয়েছে, সেই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াজকুর ইসমা রব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো। কিন্তু আমরা বলি না, আমাদের দেখেন এটা হচ্ছে বাক পদ্ধতি, এটাও বুঝাই আপনাদেরকে, দীর্ঘদিন যদি কি আমার সাথে দেখা সাক্ষাৎ না করে অথচ ঘনিষ্ঠ মানুষ ছিল, বন্ধু বা আত্মীয় ছিল, আমার নামটাও কখন নিলে না, কখন আমার নামটাও নিলে না, তার মানে কি শুধু আমার নামটা নিলে হইতো না, উদ্দেশ্য হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করা, কথা বলা বা দেখা সাক্ষাৎ করা, উদ্দেশ্য তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে মানুষের যে বাক পদ্ধতি আছে অলঙ্কারযুক্ত বালাগা তার ফাসাহাতের বাক পদ্ধতি, সেই পদ্ধতিতে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারিম নাজিল করেছেন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্ব এবং পশ্চিমের মালিক। এর আগে বলা হয়েছে কোরআনে কারিমে রব্বুল মাশারিক ওয়াল মাগারিব বলা হয়েছে, রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন বলা হয়েছে, সবগুলি সমন্বয় এর আগের একটি তাফসিরে চলে আসছে। রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, যিনি পূর্ব পশ্চিম অর্থাৎ সারা বিশ্বের সব কিছুর মালিক, লা ইলাহা ইল্লাহু, যিনি রব যিনি মালিক তিনি হচ্ছেন রব্বুল মাশরিক ওয়াল মাগরিবে, এতে আছে তাওহীদ রুবুবিয়াত, আসমান জমিন পূর্ব পশ্চিমের একমাত্র মালিককে
আল্লাহ, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, উপাস্য নেই, বরহাক মাবুদ নেই। এটি হচ্ছে তাওহীদে উলুহিয়াত। যখন তিনি রব, তিনি মালিক, তাহলে ইবাদত কার, সেজদা কার, দোয়া কার কাছে, মান্নত কার জন্য, জবাই কুরবানি কার জন্য, সন্তুষ্টি কার কামনা করবে, পীর বাবার, হ্যাঁ, দেবী দেবতার, মৃত মানুষের, কবর মাজারের? না, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই। যিনি সৃষ্টিকর্তা, যিনি রব মাশরিক মাগরিবের, একমাত্র তারই ইবাদত বন্দী করবে, লা ইলাহা ইল্লাহু। দেখছেন কোরআনে কেরিমের বাক ভঙ্গিমা, তৌহিদ রুবুবিয়াত। যখন আপনি সাব্যস্ত করলেন যে রব আমার সৃষ্টিকর্তা, লালন পালনকারী আল্লাহ, তাহলে এবাদত তার জন্য, সেজদা তার জন্য, রুকু তার জন্য, দোয়া তার কাছে, উদ্ধারকারী তিনি। ফাত্তাখিজহু ওয়াকিলা, সুতরাং তাকেই কর্মবিধায়ক হিসাবে গ্রহণ করু, হে নবী, তাকেই একমাত্র কর্মবিধায়ক, মানে তোমার সমস্ত কাজ কর্ম তার পক্ষ থেকে সম্পাদিত হয়, সুতরাং তার কাছে চাও। ফাত্তাখিজহু ওয়াকিলা, আজকাল দুনিয়াতে উকিল, উকিলকে ওয়াকিল কেন বলে, বা ওয়াকিলকে উকিল একটু বিকৃত করে আমরা বলি, কারণ আপনি নিজে সরাসরি কাজটা পৌঁছাতে পারছেন না জজ পর্যন্ত, হাকিম পর্যন্ত, সেই জন্য আপনার কর্মবিধায় কাজগুলি সে করে দেবে উকিল। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন। যা কিছু তারা বলছে, আরবরা, কোরাইশরা, সেই জামানার মুশরিকরা, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যা কিছু তারা বলছে তার উপর ধৈর্য ধারণ করুন, তাড়াহুড়া করিয়েন না, উত্তেজিত হয়ে যেন না, আপনি আপনার কাজ বন্ধ করে দিয়েন না, কারণ আমরা এরকম করি। কিন্তু আমাদের সম্পর্কে কেউ কিছু বললে, না রে আর করতে হবে না, বলতে হবে না, দরকার নেই, তাই না? ওয়াসবির আলা মা ইয়াকুলুন, যা কিছু বলছে, তারা কি বলতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? পাগল বলতো কখনো, কখনো বলতো কাহেন, গণক বলতো, কখনো শাহের, জাদুকর বলতো, কখনো বলতো শায়ের, হ্যাঁ, কবি, কাব্য রচনাকারী, এগুলি বলতো। তাহলে আপনাকে যদি পাগল বলে, আপনাকে যদি বলে যে গুমরা এসছে, ওয়াহাবি এসছে, না না না, খামা খামা খে না, আপনাকে যদি বলে দেয় না শিয়া এসছে নাকি রে, ছেড়ে দে খামা খায়, আরে কী ব্যাপার, এ লম্বা দাড়ি নিয়ে এসছে কি বিনলাদেন নাকি রে, না না না, সমস্যা, বাংলা ভাই নাকি, বাংলা ভাই বলে দিয়েছে, সমস্যা হইতে পারে না, আর ওইসব দাওয়াত টাওয়াত, কাউকে নামাজ রোজার কথা বলতে যাব না, কাউকে তাওহীদের কথা বলতে যাব না, কাউকে ক্যাসেট সিডি দিতে যাব না, কাউকে ইসলামের কথা বলতে যাব না, বাস নিজের কাজ করো, না কখনো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব কিছুই বলা হয়েছে, তিনি পিছপা হননি। আপনি যদি নবীর অনুসারী হন, নবীর উম্মত হন, তাহলে আপনি পিছপা হবেন না। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ধৈর্য ধারণ করো হে নবী, যা কিছু তারা বলছে তার উপর। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এবং সুন্দরভাবে তাদেরকে পরিত্যাগ করো, সুন্দর ব্যবহারের সাথে তাদেরকে পরিত্যাগ করো, কারণ তখন পর্যন্ত জিহাদের হুকুম হয়নি, সুতরাং তাদের প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না, তাদের প্রতিবাদ করা যাবে না বল প্রয়োগ করে, সুতরাং তাদেরকে ছেড়ে দিয়ে কেটে পড়ো। ওয়াহজুরহুম হাজারে হাজার, মানে সম্পর্ক ছিন্ন করা বা কথাবার্তা বন্ধ করে দেওয়া বা দূরে সরে যাওয়া, আর জামিলা সুন্দরভাবে, ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলি নামাহ, আমাকে ছেড়ে দাও, কে বলছেন, হ্যাঁ কে বলছেন, আল্লাহ বলছেন নবীকে যে আমাকে ছেড়ে দাও, কেমন কথা, তাহলে তুই ধরে আছেন নাকি, নবী ধরে আছেন, এটাও বাক পদ্ধতি। হ্যাঁ, পাশে কোনো লোক দাঁড়িয়ে আছে আর আপনার কার উপরে রাগ উঠে গেছে, গরম, ছেড়ে দাও তো দেখছি আমি, ও ধরেইনি আপনাকে, ধরেইনি আসলে, এটা হচ্ছে আমাদের বাক পদ্ধতি। আল্লাহ পাক তাই বলছে, জারনি, আচ্ছা আমাকে ছেড়ে দাও। ওয়াল মুকাজ্জিবিনা, আর মিথ্যা প্রতিপন্নকারী, বা যারা মিথ্যা মনে করেছে, যারা প্রত্যাখ্যানকারী, যে অর্থই করেন না কেন, যারা মিথ্যা মনে করেছে আল্লাহর দিন কি, আল্লাহর রসুল কি, আল্লাহর কিতাব কোরআন কি, আল্লাহকে পরকালকে মিথ্যা মনে করেছে, এবং বিশেষ করে মিথ্যা মনে করেছে কারা, উলি নামা, ভোগবিলাসীরা, ভোগবিলাসী মিথ্যা প্রতিপন্নকারী বা প্রত্যাখ্যানকারীদেরকে আমার জন্য ছেড়ে দাও। যার নিওয়াল মুকাজ্জিবিন, আমি দেখে নিচ্ছি, কারণ তোমাকে এতিম মনে করে, তোমাকে দুর্বল মনে করে, তোমাকে অসহায় মনে করে, তোমার সাথে কেউ নাই, সুতরাং এদের সাথে পাল্লা দিতে যেও না, আমি দেখে নিচ্ছি। যার নিওয়াল মুকাজ্জিবিন আউলিন নামা, হে নবী আমাকে ছেড়ে দাও, এবং ভোগবিলাসী
প্রত্যাখ্যানকারীদেরকে ছেড়ে দাও, ওয়া মাহিলহুম কালিলা, এবং কিছুদিনের জন্য তাদেরকে অবসর দাও। তুমি আবার তাড়াহুড়া করিও না যে আমি বললাম যে আচ্ছা ছেড়ে দাও আমি দেখে নিছি, তার মানে আবার আল্লাহ কি ব্যাপার, ছ মাস হয়ে গেলো, এক বছর হয়ে গেলো, তারপরে আবু জাহাল আবুল আহাবকে আল্লাহ কোনো শাস্তি দিচ্ছে না, উদবা সাইবার আবিয়াকে আল্লাহ কিছু বলছে না, না, ওয়া মাহিলহুম কালিলা, কিছুক্ষণের জন্য কিছুদিনের জন্য তাদেরকে অবসর দেন, অবসর দিয়ে দাও, ছাড়ো। তো আল্লাহ ফাকর বলে কী করেন, এম হাল করেন, মাহিল এম হাল থেকে, মাহাল মাহাল মানে অবসর দেওয়া, আর হামাল এহমাল, এম হাল আর এহমাল, এহমাল মানে ছেড়ে দেওয়া, একবারে ছেড়ে দেওয়া। আল্লাহ ফাক এহমাল করেন না, কোনো পাপীকে ছেড়ে দেন না, তবে অবসর দেন। সুতরাং যে কোনো পাপী, বেনামাজি পাপি হোক, আর মুশরিক পাপি হোক, আর বিদাতি পাপি হোক, আর নোংরা ছায়াছবি দেখানোওয়ালা পাপি হোক, আর সুদখোর ঘুষখোর জেনাকারী ব্যবিচারকারী মদপানকারী পাপি হোক, মনে রাখবে যে ইন্নাল্লাহ ইউমহিলু জালিম ওয়ালা ইউহমিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, ঢিল দেন, অবসর দেন, ওয়ালা ইউহমিল আল্লাহ ছেড়ে দেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস আছে, ইন্নাল্লাহ লা ইউমলি জালিম, আল্লাহ পাক জালেমদেরকে অবসর দেন, একেবারে ছেড়ে দেন না, অবসর দেন। ঠিক আছে, অবসর অবসর, আপনি ধোকা খেয়েন না যে আমি তো খুব সুখে আছি, আমি নামাজ না পড়লে কী হবে, নামাজি এলো আমার সাথে আর আমি আসলাম, নামাজি কোথায় থেকে গেছে খেতে পায় না আর আমি খুব বড় লোক হয়ে গেছি, খবরদার। ইন্নাল্লাহ লা ইউমলি জালিম, জালিমকে আল্লাহ পাক ছাড় দেন। বড় মাছ ধরতে যারা ওই ছিপ নিয়ে যায়, আমরা ছিপ বলি, আপনারা অনেকে বনশি বলেন, হ্যাঁ, তো ওর জন্য নাকি ওরা লম্বা সুতা রাখার ছেড়ে দেয়, ও খেলায় খেলাতে খেলাতে খেলা যখন নিস্তেজ হবে তখন টানতে শুরু করে, ও প্রথমখানে টানলে কিন্তু ছিঁড়ে পালিয়ে যাবে। তার মানে এই না যে এই তুলনা মানে সার্বিক দিক থেকে তুলনা করছি, কিন্তু আল্লাহ ফাকর রব্বুল আলামিন হিকমত, আল্লাহ পাক ছাড় দেন, কখনো যে হয়তো সংশোধন করবে সে যেন না বলতে পারে যে আল্লাহ আমাকে তো সুযোগ দেওয়া হয়নি। একবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, একবার কোনো আলেম আমাকে বলেছিল যে বেনামাজি মুসলিম থাকে না, তারপর তো আর আমাকে সুযোগ সুবিধা দেওয়া হয়নি, তারপরে তো আমাকে মেরে দিয়েছে আল্লাহ, এ কথা বলার যেন সুযোগ না থাকে। এই জন্য আল্লাহ পাক দিয়েছেন 10 বছর 20 বছর 30 বছর 40 বছর পাপ করে করে করে, অনেকবারই নসিহত আসলো, উপদেশ আসলো, কিন্তু সংশোধন করলেন না, আল্লাহ পাক তখন রশিটা টেনে নেন, তখন ধরে নেন, হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ পাক তাকে ধরে নেন, লাম ইউফলিহু, তখন আর ছাড়েন না, আর ছাড়েন না। তারপরে একটি আয়াত তেলাওয়াত করলেন কোরআনে কারিমের, যে আয়াতে রয়েছে ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, হ্যাঁ হ্যাঁ হাফিজ সাহেব, হ্যাঁ, এখা ইজা আখাজাল কোরআন ওয়াহিয়া জালিমা, ইন্না আখযাহু আলিমুন শাদীদ, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা, এইভাবে তোমার রবের পাকড়াও, আল্লাহ পাক ধরেন, ঢিল দিয়ে অবসর দিয়ে তারপরে ধরেন। ইজা আখযাল কোরআন, কোনো জনপদকে, কোনো গ্রামকে, কোনো দেশকে যখন ধরেন, ধরেন না, ধরেন না, ওপেন একেবারে উলঙ্গ, মহিলারা উলঙ্গ, মহিলা উলঙ্গ, পশ্চিমা দেশ ধরেন না, এজা আখাজাল করা যখন ধরবেন, ইন্না আখজাহু আজি আলিমুন শাদীদ, বড়ই শক্ত হবে, আল্লাহ পাক ধরবেন, বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। দুনিয়ার শাস্তি না হলে ধোকা খাওয়ার কিছু নাই, যে দুনিয়াতে তো কোনো শাস্তি হলো না, পরকালের শাস্তি প্রতীক্ষায় আছে, মরলেই তো শাস্তি শুরু, কবরের শাস্তি শুরু আর চিরকালের শাস্তি শুরু। তো আল্লাহ পাক রব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধৈর্য ধারণ করতে বলছেন এবং বলছেন যে আমার জন্য ছেড়ে দেন এই ভোগবিলাসীদেরকে, মাহিলহুম কালিলা, এবং কিছুদিন অবসর দেন। 13 বছর অবসর, 13 বছর কিছুই হলো না তাদেরকে, খুব নেতৃত্ব দাদাগিরি আর খুব মারধর জুলম অত্যাচার দুর্বল অসহায় মুসলিমদের উপর। তারপরে হিজরতের পরে দ্বিতীয় হিজরিতে বদর হইল, ইয়াউমুল ফুরকান, আল্লাহ কোরআনে বললেন হক বাতিলের মাঝে ফয়সালা হয়ে গেছে, 313 জন সাহাবি মুমিনদের সামনে, 1000 জন কাফের এসে, তাদের 70 জন জাহান্নামে পৌঁছিল হত্যা হয়ে, আর 70 জনকে বেঁধে নিয়ে আসা হলো, বড় বড় নেতাদেরকে বেঁধে নিয়ে আসা হচ্ছে, মাত্র 313 জন লোক গিয়ে, আর তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র তেমন কিছু নেই, সবারই ভালো নেই, আর তারা 70 জনকে বেঁধে নিয়ে আসছে। কী অসহায় অবস্থা, কী লজ্জাকর অবস্থা, নির্যাতিত একেবারে মক্কার কোরেশ কাফেররা, হায় রে হায়, মুখ দেখাবার জায়গা নেই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যাকে তাড়াইলাম এইভাবে, আর তার হাতে এই অপদস্ত আমরা, মাহিলহুম কালিলা, আল্লাহ বলছেন অল্প সময়, অল্প সময় তুমি অবসর দাও হে নবী, তারপর দেখছি আমি আখেরাতের আজাবের কথা। তারপর আল্লাহ বলছেন ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা, নিশ্চয় আমার কাছে, আল্লাহ বলছেন আমার নিকট আনকালাল, নাকালের জামা হচ্ছে আনকাল, আনকাল এখানে এর অর্থ হচ্ছে শৃঙ্খল বা শিকল, শিকল কোথায় লাগানো হয়,
পায়ে লাগানো হয়। নিশ্চয় আমার কাছে কি রয়েছে, আনকাল অনেক শিকল রয়েছে, সেই শিকল আবদ্ধ করবো তাদেরকে, অ্যারেস্ট করা হবে পায়ে শিকল লাগিয়ে। ওয়া জাহিমা, এবং প্রজ্বলিত জাহান্নামের আগুন রয়েছে, জাহিম জ্বলন্ত জাহান্নামের আগুন রয়েছে। ওয়া তোয়ামান জাগুসা, এমন খাদ্য রয়েছে জাগুসা, যা গলায় আটকিয়ে যাবে, ঢোক গিলতে পারবে না, উগলেও ফেলতে পারবে না, আর ভিতরেও ঢোকাতে পারবে, জাগুসাকে বলা হয়। ও আজাবান আলিমা, এবং যন্ত্রণাদায়ক আজাব রয়েছে, প্রতীক্ষা করো, দুনিয়ায় যদি শাস্তি না দিত এগুলি রয়েছে। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবাল কাসিবাম মাহিলা, সেই দিনকে স্মরণ করো। ওয়া ইয়াউমা, ইয়াউমাতে নাসাব কেন হয়েছে, তাফসিরকারগণ বলেন যেখানে উজকুর আছে, উজকুর ইয়াউমা, সেই দিনকে স্মরণ করো। এই জন্য আমি তর্জমা করার সময় যদিও শব্দ উল্লেখ নাই করি, কিন্তু বলি স্মরণ করো সেই দিনকে, স্মরণ করো সেই দিনকে। তারজফুল আরদো, যেই দিন প্রকম্পিত হবে, থরথর করে কেঁপে উঠবে জমিন পৃথিবী, ওয়াল জিবাল এবং পর্বতমালা, ওয়াকানাতিল জিবাল কাসিবাম মাহিলা, এবং পাহাড় পর্বতমালা হয়ে যাবে প্রবাহমান বালুকা স্তূপের মতো। জি, বালুর যে স্তূপ, বালুর রাশি, বালুর রাশি তো এক অস্তিত্বহীন, দেখেছেন এয়ারপোর্ট রোডের দিকে যা উঁচা উঁচা বালি আছে, আর যখন বাতাস আসছে ওখান থেকে বালি উড়ে এসে এয়ারপোর্টের রোড ভর্তি হয়ে যাচ্ছে, আর প্রতিদিন ওই বালি সরাইতেই আছে, সরাইতে আছে লোকজন লেবারে। তো পাহাড় পর্বত কত শক্ত আর কত মজবুত পাথর, সেই পাথরগুলির অবস্থা কেমন হবে, কাসিবাম মাহিলা, শুধু বালি নয়, বালি স্তূপ এবং তার সাথে সাথে বহমান বহে চলে যাচ্ছে, মনে হচ্ছে কোনো অস্তিত্ব নেই, বহে চলে যাচ্ছে, বহে চলে গিয়ে পাহাড়গুলি যা উঁচা উঁচা, বিশাল উঁচা উঁচা পাহাড় পর্বত, হিমালয় চলে কিছুই নেই, জমিন কি হয়ে যাবে, কোরআনে কেরিমে যেমন বলেছেন সমতল, কান সাফ সাফা, একেবারে সাদা আর সমতল হয়ে যাবে, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমাতা, না উঁচা আছে না নিচা আছে, সব কিছু দেখা যাবে। আল্লাহ পাক এরকম জমিন সৃষ্টি করবেন, এই জমিন ধ্বংস করার পরে তারপরে সেখানে এই জন্য সকলকে দেখতে পাবে কিয়ামতের দিনে, একে অপরকে কোটি কোটি মানুষ হাশরের মাঠে সকলে সকলকে দেখবে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলান শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আরবদেরকে প্রথম সম্বোধন, কারণ নবী সাল্লাম আরবদের মাঝে এসেছেন, মক্কা এসেছেন, আর তারপরে সম্বোধন সারা বিশ্বের মানুষকে। আল্লাহ বলছেন কি, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, নিশ্চয় আমি তোমাদের মাঝে একজন রাসূল প্রেরণ করেছি, তার নাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহেদান আলাইকুম, যিনি তোমাদের ওপর সাক্ষী স্বরূপ, সাক্ষী করে পাঠিয়েছে, কাল কিয়ামতে তার সাক্ষী নেব যে ইয়া মুহাম্মদ হাল বাল্লাগতা, তুমি তাদেরকে তবলিগ করেছিলে, পৌঁছেছিলে দিনের কথা, তাওহীদের কথা, সুন্নতের কথা, আল্লাহর রাস্তার কথা, পরকালের কথা জানিয়েছিলে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা জানিয়েছিলে, ইমান আমলের কথা জানিয়েছিলে, হাল বাল্লাগত, তোমাদের বিরুদ্ধে তিনি সাক্ষী দেবে, হ্যাঁ আল্লাহ পৌঁছিয়ে দিয়েছে, আল্লাহ পৌঁছে দিচ্ছে, এদেরকে পৌঁছেছে, হ্যাঁ পৌঁছে দিচ্ছে, এরা অস্বীকার করেছে, আল্লাহ মানেনি, এরা শোনেনি। কামা আরসালনা ইলা ফিরআউন রাসূলা, যেমন আমি ফিরাউনের কাছে একজন রাসূলকে পাঠিয়েছিলাম, তার নাম মূসা আলাইহিস সালাম, ফাআসা ফিরআউনুর রাসূলা, অতঃপর ফিরাউন সেই রাসূলের, আর রাসূল এখানে আলিফ লাম নির্দিষ্ট রাসূল, সেই রাসূলের কি করেছিল, নাফরমানি করেছিল, বিরুদ্ধাচরণ করেছিল, ফা আখাজনাহু আখজা ওয়াবিলা, তখন আমি তাকে অর্থাৎ ফেরাউনকে এবং তাদের অনুসারীকে, ফেরাউনকে বিশেষ নেতার কথা বলা হয়েছে, ফেরাউনকে আমি বড় শক্ত আজাবে পাকড়াও করেছিলাম, ওয়াবিলা মানে শদীদ আলিমা, শক্ত আজাবে আমি পাকড়াও করেছিলাম। ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরণকে মূসা আলাইহিস সালামের সাথে তুলনা করলেন কেন, এই জন্য যে বনী ইসরায়েলদের মধ্যে সবচেয়ে বড় নবী হচ্ছেন মূসা আলাইহিস সালাম, এবং মূসা আলাইহিস সালামের উম্মত অনেক বড়, মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বড় জালেমের কাছে পাঠিয়েছিলেন, বড় জালেম যে আচরণ করেছিল সে আচরণ মানব জাতির ইতিহাসের সামনে আছে, এবং বড় জালেমকে আল্লাহ কীভাবে ধ্বংস করেছিলেন ফেরাউনকে ডুবিয়ে, তাও এবং তার সেনাবাহিনীকে, তার ক্ষমতাকে কীভাবে নিশ্চিহ্ন করেছিলেন, তাও লোকের সামনে আছে সেই ঘটনা। সুতরাং হে মক্কার লোকেরা, কোরাইশরা, আল্লাহ বলছেন হে মানব জাতি, হে শেষ উম্মত, তোমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ফেরাউনের আচরণ করো,
যেমন মুসার সাথে ফেরাউন আচরণ করেছে, বিরুদ্ধ আচরণ করেছে, অহংকার করেছে, ইমান নিয়ে আসেনি, জুলম অত্যাচার করেছে, বাড়াবাড়ি করেছে, আল্লাহ পরকালে বিশ্বাস করেনি, তাহলে তোমাদের সাথেও সে আচরণই করা হবে। ফেরাউনের মতো তোমাদেরকে ধ্বংস করা, আসমানি আজাব দিয়ে না হয় জমিনে আজাব দিয়ে, না নদীর আজাব দিয়ে, বিভিন্ন রকম আজাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করা হবে, আর না হয় জিহাদের ময়দানেই তোমাদেরকে ধ্বংস করা হবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শিবা। তারপরে আল্লাহ পাক বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, কেমন করে তোমরা আত্মরক্ষা করবে, বাঁচবে, তাত্তাকুন মানে বাঁচবে, কেমন করে তোমরা বাঁচবে, ইন কাফারতুম যদি কুফরি করো, যদি কাফের হয়ে মরে যাও, কুফরির অবস্থায় থেকে যাও, শিরকের অবস্থায় থেকে যাও, তাহলে কেমন করে তোমরা বাঁচবে, ইয়াউমান ওই দিন, ওই দিনে, কোন দিনে, কিয়ামতের দিনে, ইয়াজআলুল উইলদানা শিবা, যেই দিন বালকদেরকে বা কিশোরদেরকে, ওয়ালিদের জামা হচ্ছে উইলদান, ওয়ালাদের জামা হচ্ছে আওলাদ, ওয়ালাদের জামা, অনেকে ভুল করে বলে ওয়ালাদের জামা উইলদান নয়, ওয়ালাদের জামা হচ্ছে আওলাদ, সন্তান সন্ততি, আর ওয়ালিদ, ওয়ালিদ মানে শিশু, আর ওয়ালিদের জামা হচ্ছে উইলদান, অনেকে নাম রাখে উইলদান বহুবচন। ইয়াজআলুল উইলদান, যেই দিন কিশোরদেরকে কি করে দেবে, বৃদ্ধ করে দেবে, সেই দিন কিয়ামতের দিন কিশোরদেরকে বৃদ্ধ করে দেবে, চিন্তায় এবং ব্যস্ততায়, পেরেশানিতে, আর আল্লাহর কিয়ামতের দিনের আজাবে কিশোরদের চুল কোনো দিন পাকে, হ্যাঁ কিশোর 7 বছর 8 বছর আজকাল পাকতে শুরু হয়েছে, আজকালকার রোগে পাকতে শুরু হয়েছে, কিয়ামতের দিনে সেই দিন কিশোরের চুল পেকে যাবে, কিশোরকে বৃদ্ধ করে দেবে, ইয়াজআলুল্লানা শিবা। একটি তর্জমা এই করলাম, ভালো করে লক্ষ্য করেন, ফাকাইফা তাত্তাকুনা, তাহলে তাত্তাকুনার মফুল হচ্ছে ইয়াউমান, সেই দিন তোমরা কি করে আত্মরক্ষা করবে, সেই দিন তোমরা কি করে আত্মরক্ষা করবে বা বাঁচবে, যেই দিন শিশুদেরকে বা কিশোরদেরকে কি করে দেবে, বৃদ্ধ করে দেবে। তাহলে এখানে তাত্তাকুনার মফুল হচ্ছে ইয়াউমান, আর ইনকাফার তো যদি তোমরা কুফরি করে মরো, কুফরি অবস্থায় যদি মরে যাও তাহলে, আর কেউ কেউ বলেছিলেন না এক ইনকাফার তুমের মফুল হচ্ছে ইয়াউমান, ফাকাইফা তাত্তাকুন, তাহলে অর্থ কী হবে, কেমন করে তোমরা বাঁচবে আল্লাহর আজাব থেকে, ইনকাফার তুম ইয়াউমান, সেই দিনকে যদি অস্বীকার করো, সেই দিনকে যদি অস্বীকার করো, সেই দিন থেকে বাঁচো এর কথা নয়, সেই দিন অস্বীকার করো যেই দিন কিশোরদেরকে কী করে দেবে, বৃদ্ধ করে দেবে। আসসামাউ মুনফাতিরুন বিহি, যেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান চূর্ণ বিচূর্ণ ভেঙে পড়বে, ইজাসসামাউন ফাতারাত আসসামাউন ফাতিরুন বিহি, কানা ওয়াদুহু মাফউলা, এবং আল্লাহ পাকের প্রতিশ্রুতি ওয়াদার বাস্তবায়ন হবে, মাফউল ফালা ফালু থেকে মাফউল ইসম মাফউল, কানা ওয়াদুহু মাফউল, আল্লাহর ওয়াদা কৃত হবে মানে কি বাস্তবায়িত হবে, আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি সেদিন বাস্তবায়িত হবে। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এই কোরআনে করিম, নিশ্চয় এই সূরা, বিশেষ করে এই সূরায় যা কিছু বর্ণনা করা হলো, তাযকিরা উপদেশ, উপদেশ আল্লাহর পক্ষ থেকে, তাযকিরা টিকিটকে তাযকিরা কেন বলে, আজকাল টিকিটকে তাযকিরা বলছে না, তাযকিরা কারণ এটা আপনাকে বাঁচাবে, রক্ষা করবে, না হলে ধরা খাবেন টিকিট না থাকলে। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এ হচ্ছে উপদেশ, এ হচ্ছে তোমার, তোমাকে স্মরণ করিয়ে দেওয়ার বাণী, স্মরণ করিয়ে দিচ্ছে তোমাকে। ফামান শা ইত্তাখাযা ইলা রব্বিহি সাবিলা, সুতরাং যেই ব্যক্তি চাইবে সে তার রবের দিকে পথ নিক। আল্লাহ কি বললেন, যে চাইবে এখন রবের দিকে পথ নিক। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি, ভালো করে শোনেন, এদিক ওদিক মন না দিয়ে, তকদীরের কথা, তকদীর আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রেখেছেন, কারণ আল্লাহ ভবিষ্যৎ সব কিছু জানেন, যে কী হবে না হবে, কার, আপনি কি করবেন, আমি কি করব শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত কি হবে, আল্লাহ পাক সব কিছু জানেন না, জানেন না, যখন জানেন অগ্রিম আল্লাহ রেজাল্ট লিখে রেখেছেন আমার আপনার, এর নাম তকদির। তকদির লিখে রাখা মানে এক শ্রেণীর অল্প বিদ্যাওয়ালা লোকেরা, অথবা যাদের অন্তরে অশ্বাসা শয়তান অশ্বাসা দেয় বা সংশয় সৃষ্টি করে, তাদের অনেক সময় সংশয় সৃষ্টি হয়, আল্লাহ পাক তকদিরও লিখে রেখেছেন, এবং আল্লাহ ঘোষণা করছেন যে ফামান শা ইত্তাখাযা ইলা রব্বিহি হিসাবিরা, তোমাদের মধ্যে যে চাইবে এখন আল্লাহর রাস্তা নিক। তাহলে বোঝা গেল যে আমাদের আল্লাহর রাস্তা নেওয়ার মতো স্বাধীনতা, ইচ্ছার ক্ষমতা আছে, দেওয়া আছে, ফামান শা ইত্তাখাযা ইলা রব্বিহি সাবিলা। আর এটা আমরা হাড়ে হাড়ে টের পাচ্ছি না, টের পাই না, আমরা বুঝতে পারি না, যেখানে স্বাধীন হয়ে বসে আছি আমি, ইচ্ছা করলে এক্ষুনি উঠে যেতে পারি, আপনি আপনারা বসে আছেন, ইচ্ছা করলে এক্ষুনি সব উঠে যেতে পারেন,
স্বাধীনভাবে তাহলে বসে আছেন, ওইভাবে স্বাধীনভাবে নামাজ পড়তে যাচ্ছেন, কেউ বেঁধে না। বাসায় বসে থাকলেন, নামাজে গেলেন না, ফজরে ঘুমিয়ে থাকলেন, এটাও স্বাধীনভাবে ঘুমিয়ে থাকলেন। এমন নয় যে এখানে জিন শয়তানে বেঁধে রেখেছে আপনাকে আর উঠতে দেয় না, অথবা ফেরেস্তায় বেঁধে রেখেছে, তকদিরে বেঁধে রেখেছে, উঠবেন কী করে, উঠতে পারছেন না, এমনটা কি? তাহলে বোঝা গেল যে তকদির লিখা মানে এই নয় যে আপনার কর্মের রাস্তা বন্ধ করে দিয়েছে, না, কর্মের রাস্তা খোলা আছে। এর আগে বলেছি এ মালু, নবী সাল্লাম সাহাবাদেরকে কি বললেন, তোমরা আমল করো, কর্ম করো, ফাকুল্লুন ময়াসারুন লেমা খুলিকালাহু, যার জন্য সৃষ্টি করা হয়েছে, যেই পরিণাম তোমার আছে সেটা তোমার জন্য সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সহজ পথ নেও, ফামান শাআ তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, শয়তানের দিকে রাস্তা না নিয়ে রবের দিকে রাস্তা নেও, রবের দিকে রাস্তা নাও। আজান হচ্ছে, আজান হচ্ছে হাই আল্লাহ সাল্লাম মসজিদ থেকে ধ্বনি আসছে, মসজিদের দিকে রাস্তা না নিয়ে শয়তান আজান হলে কি করে, পালায়, পাততে পাততে পালায়। আপনি ওই রকম পালাচ্ছেন কেন, ঘরে দিয়ে উঠছেন, দোকান বন্ধ করে দিয়ে ভিতরে ঢুকে থেকে যাচ্ছেন, হ্যাঁ, বিল্ডিংয়ে গিয়ে উঠলেন, পাকশাক শুরু করে দিলেন, কেন? আপনি নিজের ইচ্ছায় করলেন। ফামানসা ইত্তাখাজা ইলা রব্বিহি সাবিলা, যে চাইবে রবের রাস্তা নিক, আর যে চাইবে শয়তানের রাস্তা নিক, জাহান্নামে যাক। আল্লাহ পাক তাকে স্বাধীনতা দিয়েছেন, তাকদীরও লেখা আছে এবং আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন। আর মানুষের স্বাধীনতা আল্লাহ পাক রব্বুল আলমের স্বাধীনতার আওতাভুক্ত। ওমা তাশা ওনা ইল্লা ইয়াশা আল্লাহ রব্বুল আলমিন, স্বাধীনতা আমাদের আল্লাহ পাক দিয়েছেন, কিন্তু আল্লাহ পাকের স্বাধীনতার বিরুদ্ধে আমরা যেতে পারি, আল্লাহ পাক রব্বুল আলমের ইচ্ছার বিরুদ্ধে আমরা যেতে পারি। সুতরাং আল্লাহ পাক রব্বের স্বাধীনতার আওতাতে আছি। কারণ যদি কেউ মনে করে যে আমার স্বাধীনতা আছে, এত স্বাধীনতা যে আল্লাহ ইচ্ছা না করলে আমি চলে যেতে পারি, তাহলে আল্লাহ তার কাছে অক্ষম হয়ে যায়। হ্যাঁ, আমা কান আল্লাহ লি ইউজাহু মিন শাই, আল্লাহ পাককে কেউ অক্ষম করতে পারে না। ওয়ান না জানান আল্লাহ নোজেজ আল্লাহ ফিল আরদ, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলমকে আমরা পরাস্ত করতে পারি না, হারাতে পারি না, অপারগ করতে পারি না, আল্লাহ সর্বশক্তিমান। সুতরাং আল্লাহ পাক রব্বুর ইচ্ছার আন্ডারে আমরা আছি, ঠিক ওই রকমই যেমন আমাদের প্রত্যেকের ভিটে মাটি আছে, জমি জায়গা আছে, কিন্তু আমাদের উপরে আবার সরকার গোটা দেশের মালিক হয়ে বসে আছে, না নেই? আপনি বলবেন যে আপনার ওই বাড়ি বা আপনার ওই গ্রামটার মালিক সরকার নয়, হ্যাঁ, সরকারের স্বাধীনতা বা ক্ষমতার আওতাভুক্ত আপনি নন, অবশ্যই। তাহলে দুনিয়ার ছোট একটা মানুষ, সাড়ে তিন হাতের মানুষ, আপনার চাইতে দুর্বল, হয়তো রুগী, আর সে নেতা হয়ে গেছে, সেজন্য মনে করছে রে আমার উপরে আছে রে। হ্যাঁ, তাহলে আল্লাহ পাক রব্বুল বিশ্ব জাহানের মালিক, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, যিনি সব কিছুর মালিক, তার এখতিয়ার আপনার উপর নেই, তার ক্ষমতা আল্লাহ আপনার উপর নেই, আছে, কিন্তু আপনাকে আল্লাহ স্বাধীনতা দিয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন এখন তাহাজ্জুদের নামাজ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লম্বা নামাজ, তিন তরিকার নামাজের কথা উল্লেখ হইল, হ্যাঁ, এক তৃতীয় অংশ রাতের, না হয় অর্ধেক রাত, অথবা দুই তৃতীয় অংশ, আল্লাহ পাক তারপরে হালকা করছেন। ইন্না রব্বাকা ইয়ালামু, বলছেন হে নবী, আপনার তোমার রব ভালো করেই জানছেন, আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, যে তুমি কেয়াম করো, তাহাজ্জুদ পড়ো দুই তৃতীয় অংশ রাতের কাছাকাছি, বা আনুমানিক দুই তৃতীয় অংশ রাতের, আদনা মানে আনুমানিক কাছাকাছি, ওয়ানিসফাহু এবং অর্ধেক রাত, ওয়া সুলুসাহু এবং এক তৃতীয় অংশ, এইরকম তুমি তাহাজ্জুদ পড়ো। ওয়া তায়েফাতুম মিনাল্লাযিনা মাআক, এবং তোমার সাথে যারা আছে সাহাবীরা, তাদেরও এক দল এই তাহাজ্জুদ পড়ে। তাহলে বোঝা গেল যে সাহাবাই কেরামদের বড় একটি দল নবী করিম সাল্লামের দেখাদেখি সুন্নতের অনুসরণে তাহাজ্জুদ, যদিও তাহাজ্জুদ ওয়াজিব নয় উম্মতের উপর, তাহাজ্জুদ তারা আদায় করতেন। অত ইফাতুম মিনাল্লাযিনা মাআক, সকলের পক্ষে তাহাজ্জুদ পড়া সম্ভব নয়, কিন্তু আমাদের মধ্যে অল্প কিছু লোক হইতে হবে। আর আপনার পাঁচ ভাই আছেন, তার মধ্যে একজন যেমন আলেম হয়েছেন, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, এবাদত বন্দেগীর চেষ্টা করেন, নফল কিছু আল্লাহর সাথে নির্জনে রাতের অন্ধকারে সম্পর্ক কায়েমের চেষ্টা করেন। ঠিক আছে, এতদিন পারলেন না, ৩০ বছর পর্যন্ত পারলেন না, এখন ৪০ কাছাকাছি চলে আসছে, এখন শেষ জামানা, কিছু করেন। এমনিও যদি আপনি বয়স ধরেন যে আপনার ৬০ আছে, তারপরে জামানা শেষ হয়ে আসছে, আপনার সময় শেষ হয়ে আসছে, সুতরাং তাহাজ্জুদের চেষ্টা করেন। যৌবনকালে পারেননি, এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, করেন, তাহাজ্জুদের চেষ্টা করেন আপনি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। অতায়েফাতুম মিনাল্লাযিনা মাআক, আর তোমার সাথে যারা রয়েছেন সাহাবীরা, তাদের এক দলও এইভাবে তাহাজ্জুদ পড়ে। ওয়াল্লাহু ইউকাদদিরুল লাইলা ওয়ান নাহার, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাত দিনের পরিমাণ নির্ধারণ করেন, রাত দিনের পরিমাণ, রাত কখন ছোট হবে, রাত কখন বড় হবে, দিন কখন বড় হবে, এই পরিমাণ নির্ধারণকারী
আল্লাহ। তারপর এখানে আরেকটি বিষয় বলা হয়েছে যে সেই জামানায় না ছিল ঘড়ি আর না ছিল সময় একেবারে ঠিকভাবে মানে পরিমাপ করার কোনো যন্ত্র। সেই সময় যদি বলা হয় এক তৃতীয় তোমাকে পুরো করতে হবে, অর্ধেক রাত করতে হবে, দুই তৃতীয়াংশ করতে হবে, কত কষ্টকর। আজকাল সহজ, ঘড়ি দেখে ভাগ করে নিবে, রাতকে ভাগ করে নিয়ে ওয়ান থার্ড, হাফ, টু থার্ড ইত্যাদি করে দিলেন আপনি, দুই তৃতীয়াংশ, অর্ধেক, এক তৃতীয়াংশ করে দিলেন। কিন্তু সেই জামানায় বড় মুশকিল ছিল, তাই আল্লাহ পাক বলছেন যে দেখো এইভাবে হিসাব করে এবাদতবন্দি করা একটা মুশকিল কাজ, সুতরাং আল্লাহ তোমাদের যা হালকা করছেন। আলেমা আল্লাহ তুহসু, আল্লাহ ভালোই করে জানছে যে তোমরা তার হিসাব রাখতে পারবে না, কতক্ষণ হইল, এক তৃতীয়াংশ হইল না, হইল না, দুই ঘন্টা হইল না, তিন ঘন্টা হইল, হিসাব রাখা মুশকিল বিনা ঘড়িতে। সেই জামানায় ফাতাবা আলাইকুম, সুতরাং আল্লাহ তোমাদের তওবা কবুল করছেন, আল্লাহ তোমাদের দিকে ফিরছেন, তাবা মানে ফিরাও হয়, আল্লাহ তোমাদের দিকে ফিরছেন মানে রহমতের দৃষ্টি দিচ্ছেন। সুতরাং কী করো, ফাকরাও মা তাইয়াসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ তাই পাঠ করো। এখানে কোরআন বলে, কিরাত বলে নামাজকে উদ্দেশ্য করা হয়েছে, নামাজকে উদ্দেশ্য করা হয়েছে। ফাকরাও মা তাইয়াসারা মিনাল কোরআন মানে যতটা নামাজ পড়ার এবং নামাজ যতটা তেলাওয়াত করার তা করো, আর তার সাথে সাথে কোরআনের যা সহজ হয়, যে সুরা সহজ সেটাও পড়ো, সেটা অর্থ এখানে আছে। ফাকরাও মা তায়াসারা মিনাল কোরআন, কোরআন থেকে যা সহজ সাধ্য তাই তোমরা তেলাওয়াত করো যতটুকু, এক তৃতীয়াংশ পুরা করতে হবে, অর্ধেক পুরা করতে হবে, বা দুই তৃতীয়াংশ পুরা করতে হবে, না এমন কিছু না, হালকা করে দিয়েছেন আল্লাহ পাক। আলেমান, আচ্ছা তারপরে আল্লাহ পাক কারণও বয়ান করছেন যে কেন আমি হালকা করলাম। লাজেম তিন ঘন্টা, তিন ঘন্টা অবশ্যই তোমাকে তাহাজ্জুদ পড়তে হবে হে নবী, চার ঘন্টা তাহাজ্জুদ পড়তে হবে, পাঁচ ঘন্টা তাহাজ্জুদ, ছয় ঘন্টা তাহাজ্জুদ পড়তে হবে, কেন করলাম না, কেন হালকা করলাম। তিনটি কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন আর বাকি কারণগুলি তার মধ্যে চলে আসবে। আল্লাহ বলছেন আলেমা আন সায়াকুন মিনকুম মারদা, আল্লাহ ভালোই করে জানছেন যে তোমাদের মধ্যে কিছু লোক অসুস্থ হতে পারে, অসুস্থ, অসুস্থ লোক চার ঘন্টা কী করে তাহাজ্জুদ পড়বে, তিন ঘন্টা কী করে তাহাজ্জুদ পড়বে, এক তৃতীয়াংশ, সুতরাং যথাসাধ্য অসুস্থ, ঠিক আছে আধা ঘন্টা, এক ঘন্টা, অল্প কিছু। একটি কারণ হচ্ছে অসুস্থ হওয়া, কেউ অসুস্থ হইতে পারে, সুতরাং আল্লাহ সময় নির্ধারণ করে দিলেন না যে ওই তিন রকমের একরকম তাহাজ্জুদ হইতে হবে, বরং যতটা পারো তাহাজ্জুদ পড়ো। আরেকটি কারণ হচ্ছে হালকা করার, ওয়া আখারুন ইয়াযরিবুন ফিল আরযি ইবতাগুন মিন ফাদলিল্লাহ, আর কিছু লোকেরা রয়েছেন যারা ইয়াযরিবুন ফিল আরযি মানে ইউসাফিরুন ফিল আরযি, দারাবা মানে শুধু মারা হয় না, আর সাধারণ মানুষ দারাবা মানে কি জানেন, মার দেওয়া, যারা মানে মারাও হয়, যারা মানে সফর করে, এখানে সফরের অর্থ আছে। হ্যাঁ, আর যারা বা মানে দৃষ্টান্ত বয়ান করা, উদাহরণ বয়ান করা, যারা আল্লাহ মাসালান, আল্লাহ দৃষ্টান্ত বয়ান করেছেন, বয়ান করার অর্থে, তিন অর্থে কোরআন কারিমে যারা বা ব্যবহার হয়েছে। ওয়া খারুন আয়াদের এবং আফিলার, আর কিছু লোকের রয়েছে যারা জমিনে পৃথিবীতে কী করে, ভ্রমণ করে, সফর করে, কি উদ্দেশ্যে, আবতা ওনামিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ রুজি রেজেক সন্ধান করার জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে, বা চাকরির জন্য এসেছে, সফরে আছে, ওই সময় যদি তাহাজ্জুদ পড়া জরুরি হয় এক তৃতীয়াংশ পারবে, সেই জন্য এটাও একটা কারণ তাহাজ্জুদকে হালকা করে দেওয়া। ঠিক আছে, সফরে আছো, তাহাজ্জুদ না পড়লেও তুমি বাড়িতে যদি পড়া অভ্যাস থাকে, তাহলে ওই যে সফরে যে কদিন থাকলেন তার নেকি আপনি তাহাজ্জুদের পেতে থাকবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় অথবা সফর করে আর তার অভ্যাস ছিল তাহাজ্জুদ পড়ার, তাহলে যতদিন সে সফরে থাকবে, যতদিন সে অসুস্থ থাকবে, ততদিন তাহাজ্জুদের নেকি পেতে থাক। মা কানা ইয়ামাল সাহিহান মুকিমান, সুস্থ অবস্থায় এবং মুকিম অবস্থায় যে আমলগুলি করতো সেই আমলগুলি সব নেকি ও সফর অবস্থায় আর অসুস্থ অবস্থায় পেতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। তৃতীয় কারণ আল্লাহ বয়ান করছেন, ওয়া আখারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আর কিছু লোকেরা আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে। তো আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেলে বড়ই কষ্টের সফর এবং কষ্টের বিষয়, সুতরাং সেখানে গিয়ে কী করে তাহাজ্জুদ পড়বে, এক তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ অথবা অর্ধেক রাত, সুতরাং এটি একটি কারণ তোমাদের তাহাজ্জুদকে হালকা করে দেওয়ার, যে যথাসাধ্য তাহাজ্জুদ পড়ে। এখন ফাকরাও মা তায়াসারা মিন, সুতরাং বলছেন ফাকরাও মা তায়াসারা মিন, সুতরাং যথাসাধ্য তোমরা তেলাওয়াত করো, কেরাত করো মানে যথাসাধ্য তোমরা তাহাজ্জুদ পড়ো, এখানে তাহাজ্জুদের অর্থ নেওয়া হয়েছে। আর কী করো, এখন নামাজের বিধান চলে এসছে, মেরাজ হয়ে গেছে, নামাজের বিধান চলে এসে বলছে ওয়াকিমুসাল্লাহ, পাঁচ অক্ত নামাজ কায়েম করো, তাহাজ্জুদ যদি নাও পড়তে পারো অসুস্থতার কারণে, সফরের কারণে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার কারণে, চাকরি ডিউটির কারণে, এগুলি তার মধ্যে চলে আসবে,
রুজি রিজিক হাসিল করা, অথবা আল্লাহর রাস্তায় জিহাদের কারণে, অথবা দাওয়াতের কারণে, দাওয়াতের কাজে, দিনের দাওয়াতের সাথ, মানুষকে সঠিক রাস্তা দেখার জন্য এত ব্যস্ত আপনি থাকেন যে ক্লান্ত হয়ে পড়েন, তারপরে আপনার পক্ষে তাহাজ্জুদ পড়া হয়তো সম্ভব হয় না, তবে মনে রাখবেন যে দুটোকে জমা করার চেষ্টা করবেন। সাদ্দিদু ওয়া কারিবু, কিছু তাহাজ্জুদের অংশ থাক আর কিছু দাওয়াতের অংশ থাক। আল্লাহর দিনের জন্য দাওয়াত দিচ্ছেন যখন আপনি সূরা মুদাসসির আমল দাওয়াত দিচ্ছেন, ওটা যেমন এবাদত আপনার নেকি, তেমনি আপনার ব্যক্তি জীবনে রাতের অন্ধকারে এবাদতের কিছু অংশ আপনার রাখার চেষ্টা করেন যাতে তাহাজ্জুদও থাকে। এমন নয় যেমন এক শ্রেণীর আলেমরা আছে, মাদ্রাসার বড় বড় শিক্ষক, সাইকুল হাদিস অথবা হাদিস পড়াচ্ছে, ফিকা পড়াচ্ছে, তফসির পড়াচ্ছে, নফল এবাদত বন্দিগি নাই, ঘাটতি এটি। আর এক শ্রেণীর লোকের আছে তাহাজ্জুদে তো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু এলেম নেই, এলেম চর্চা নেই, এলেমকে বাড়াবার চেষ্টা করলো না। মাদ্রাসার ছাত্র এইরকম অবস্থা, কিছু ছেলে আছে খুব দিনদার পরেশগার কিন্তু পড়াশোনায় ভালো না, মেহনত করে না। আবার কিছু ছেলে আছে পড়াশোনায় মেধাশক্তি মাশাআল্লাহ ভালো, ভালো রেজাল্ট ফলাফল, কিন্তু নামাজ ফরজটাই কোনোরকম টেনে টেনে পড়ে হয়তো, আর বাকি কোনো নফল এবাদত বন্দেগির জন্য যত্নবান নয়। না, এইরকম হলে চলবে না, দুটোকে জমা করার চেষ্টা করতে হবে। সূরা মুজাম্মিলের শিক্ষা এবং সূরাতুল মুদাসসির শিক্ষা দুটোকে যদি আমরা জমা করি, ব্যক্তি জীবনের ইমান আমলকে উন্নত করার চেষ্টা করব, এবং আমরা অন্যদের কী করে উপকৃত করতে পারি সহি দাওয়াতের মাধ্যমে, সঠিক শিক্ষা দেওয়ার মাধ্যমে, কোরআন এবং হাদিসের প্রচার প্রসারের মাধ্যমে, সেটারও আমরা চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ফাকরাও মা তায়াসসারা মিনহু, যা সহজ সাধ্য তোমাদের জন্য তাই তেলাওয়াত করো, মানে যতটা তোমাদের তাহাজ্জুদ পড়া সম্ভব তাই পড়ো। ও আকিমুসসালাহ, এবং পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে থাকো। ও আতু যাকাত, এবং যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। এই সূরা সূরা মুজাম্মিল হচ্ছে মক্কি সূরা, আগে বলেছি যে মক্কায় নাজল হয়েছে। যাকাতের হুকুম তাহলে মক্কায় নাজল হয়েছে না মদিনায়? আয়াত দিয়ে বলে দিলেন, তাই না? যেহেতু আয়াত এসছে মক্কি সূরাতে, এই ক্ষেত্রে ইখতিলাফ আছে বড়, তাফসিরকারদের বড় ইখতিলাফ আছে, যাকাত মক্কায় নাজল হয়েছে না মদিনায় নাজল হয়েছে। আর এই দুই ইখতিলাফের দুটি উক্তি হয়ে গেল, একদল বলছে মক্কায় আর একদল বলছে মদিনায়, আর মধ্যখানে সমন্বয়, এই দুই উক্তির মাঝে সমন্বয় সেটি হচ্ছে সঠিক, শুনে রাখেন। সেটা হচ্ছে যে সার সংক্ষেপে যাকাতের হুকুম মক্কায় চলে এসেছিল, আতুস যাকাত শুধু, কিন্তু যাকাতের নেশাব, কোন কোন বস্তুতে যাকাত আছে, স্বর্ণে, চাঁদিতে, খাদ্যদ্রব্যে, এই আয়াতগুলি মদিনার আয়াত। সুতরাং যাকাতের তফসির এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, যে নেশাব আছে, ছাগলের নেশাব কত, গরুর নেশাব কত, উটের নেশাব কত, চাঁদির নেশাব কত, স্বর্ণের নেশাব কত, কিসে কিসে যাকাত, কতটা পরিমাণ হইলে ইত্যাদি, এসব যে কতটা লাগবে, 2.5%, আবার ওসর, আর যদি খাদ্যদ্রব্য হয় বিনা সেচের তাহলে 10 ভাগে 10 মনে 1 মন, আর যদি সেচ করা হয় যাতে কষ্ট করতে হচ্ছে, খরচ করতে হচ্ছে, তাহলে 20 মনে 1 মন, নিসফুল ওসর, এই সব মাসলা মাসাইলগুলির তফসিল কোথায় নেমেছে? মদিনায় নাজিল হয়েছে। তাহলে দুইটি যে তাফসিরকারদের বা মুহাদ্দিসিনদের উক্তি আছে, তার মধ্যে আইমা কেরামদের উক্তির সমন্বয় হয়ে যাবে। যাকাত সংক্ষেপে হুকুম নাজিল হয়েছে মক্কায়, আর বিস্তারিত বিধিবিধান মাসলা মাসাইল নাজিল হয়েছে মদিনায়। এই জন্য সাহাবাই কেরাম আমল শুরু করেছে যাকাতের উপর মদিনায় এসে। ওয়া আতুজ যাকাত, আর একটি বিষয় এখানে আরও উল্লেখ করার, যে আল্লাহ পাক রব্বুল একটু আগে বললেন যে তোমরা তাহাজ্জুদ কায়েম করতে পারবে না, তার ওজরের মধ্যে একটি ওজর হচ্ছে যে তোমরা হয়তো আল্লাহর রাস্তায়, তোমাদের মধ্যে কিছু লোক আছে, ওয়াখারুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। প্রশ্ন আবার উঠে যে মক্কা থেকে জিহাদ নাজিল হয়েছিল? মক্কাতে জিহাদের হুকুম নাজিল হয়েছিল, বরং নিষেধ ছিল। মক্কাতুল মুকাররমে যখন মুসলিমরা কমজোর দুর্বল ছিলেন, তখন অস্ত্র ধারণ করা, বল প্রয়োগ করা, জালেমদের বিরুদ্ধে, জালেম জুলুম করছে, মার খাচ্ছ, মার খেয়ে থাকো, মারছে তুমি মারিও না, এ হুকুম ছিল। উটের ভুড়ি চাপিয়ে যখন দিল মক্কার কাফেররা, তখন একজনও সাহাবি কি ছিলেন না যে কমপক্ষে যদি সরাসরি গিয়ে না মারতে পারি তো পিছন দিক থেকে গিয়ে আঘাত করে মেরে দেবো, আত্মঘাতী হামলা করে দেবো, অথবা মেরে দিয়ে টান দেবো, পালিয়ে যাবো এখান থেকে, পারতেন না? পারতেন, কিন্তু কেন করেননি? একটি কোনো নজির আছে যে মক্কায় কোনো সাহাবি কোনো কাফের গায়ে হাত দিয়েছেন? কোনো কাফের গায়ে হাত দেননি। মদিনায় এসে বদর, ওহদ, খন্দক, খাইবার, মুতা, তবুক, এগুলি হয়েছে। রহস্য কী ছিল বলেন? একজনকে যদি মারা হইতো, দেখেন, দেখতে হবে যেন লাভ লস দেখতে হবে। আজকাল এক শ্রেণীর লোকেরা একটু কিছু শিখলেই ও লাফাতে শুরু করছে, লাভ লস দেখতে হবে। যে এখানে আবু জাহালকে যদি মেরে দিই, আবু জাহাল না মিটিং করে হুকুম দিয়েছে, যা তোরে কে পারবে যে ওই উটের ভুঁড়িটা ওখানে পড়ে আছে, উঠিয়ে নিয়ে গিয়ে কে ওই মোহাম্মদ দেখো নামাজ পড়ছে, ওর ঘাড়ের ওপর কে চাপিয়ে আসতে পারবে? ওকবা বিন আবি মুয়াইত বলছে, আশকাল কম বদবখত বলছে যে আনা, আমি পারবো, চললো।
ওই সময় যদি আবু বকর ওমর বা যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা যদি কেউ একজন গিয়ে ওই আবু জাহলকে মেরে দিত বা ওই কুবাকে মেরে দিত, যে হুটের ভুড়ি চাপিয়েছিল ওকেই মারতো, তুই সরাসরি অন্যায় করে তোকে মারবো, অথবা যে হুকুম করেছে মিটিং পাস করেছে তাকে মারবো, তাহলে অবস্থাটা কী হইতো? যে কজন মুসলিম আছে সবকে ধরে ধরে জবাই করে দেওয়া হয়তো, সাপ রাসূলুল্লাহ সাল্লামকে শেষ করে দেওয়া হয়তো, সব কিছু শেষ করে দেওয়া হয়তো, তাহলে আর বদর ওহর আর মক্কা বিজয়ের স্বপ্ন দেখতে হইতো না, আর মদিনা ইসলামিক স্টেট কায়েম হবে এর স্বপ্ন দেখতে হইতো না, সব শেষ হয়ে যেত। আজকে সবসময় এই চিন্তা করবেন যে কখনো জেহাদের নামে সামান্য কিছু শিখেছেন আর তারপরে লাফাইতে শুরু করলেন, আর আপনি একটু সামান্য কিছু করে অসংখ্য মানুষের মুসলিম ভাইদের ক্ষতি করে, দিনদার ভাইদের ক্ষতি করলেন এবং ইসলামের ক্ষতি করে ইসলামকে আরও কী করলেন, ইসলামের দাওয়াতের রাস্তা বন্ধ করে দিলেন, একটা ইসলামিক কিতাব কোথাও যাবে তাও বন্ধ করে দিলেন, একটা ইসলামিক সিডি অডিও যাবে তাও চেক করা শুরু হয়ে যাবে আপনার কারণে, বন্ধ করে দিন রাস্তা। শির কুফুরি হচ্ছে, কবর মাজারে সেজদা হচ্ছে, সেই দাওয়াত না দিয়ে আপনি মনে করলেন যে আমার গায়ে একটু শক্তি আছে দে এই কাজটা করে দে, খবরদার না। অবস্থাকে বিচার করতে হবে সবসময়, আল্লাহ পাক যেন বোঝার এবং আমল করার তৌফিক দান করেছেন। আর এইরকমই যারা জিহাদের নামে আজকালকার যেমন বিভ্রান্ত হয়েছে, এইভাবে বিভ্রান্ত হয়েছে। মক্কার অবস্থাকে যদি তারা সামনে রাখত তাহলে এই পরিস্থিতিতে এইরকম তারা পদক্ষেপ নিত না, যাতে গিয়ে তারা বিভ্রান্ত এবং গোমরা হয়েছে এবং ইসলামের ক্ষতি করেছে তারা, এবং ইসলামের শত্রুদের আরও সুযোগ করে দিয়েছে, ইসলামের শত্রুদের বলার জন্য এবং তাদের জুলম অত্যাচারের জন্য রাস্তাকে মানে সুগম করে দিয়েছে, যে জুলম অত্যাচার তোমাদের উপর কেন করবো, তোমরা জালিম সেই জন্য, তোমরা এই করেছো সেই জন্য, এই সুযোগ করে দিয়েছে এরা। আল্লাহ পাক যেন এদের যারা বেঁচে আছে তাদের হিদায়ত করেন, আর যারা মারা গেছে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে জিহাদের কথা বলেছেন মক্কায়, অথচ মক্কায় জিহাদ নিষেধ ছিল বললাম, এই মর্মে আয়াত আছে, কে বলতে পারেন হাফিজ সাহেবরা? হ্যাঁ, আলাম তারা ইলাল্লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস-সালাহ, আল্লাহ বলছেন যে তুমি কি দেখনি ওদেরকে, কিল আলহাম যাদেরকে বলা হয়েছিল মক্কার জীবনে কুফু আইদিয়াকুম, হ্যাঁ হাতকে গুটিয়ে রাখো, কুফু আইদিয়াকুম হাত সামলিয়ে রাখো, হাতকে গুটিয়ে রাখো, খবরদার হাত বাড়াও না কারো দিকে, কারো গায়ে হাত দিও না, কাউকে মারিও না, মার খাও কিন্তু মারিও না, জুলুম বরদস্ত করো কিন্তু প্রতিশোধ নিতে যেও না, কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস-সালাহ, বাস নামাজ কায়েম করো, নামাজ বড় ভড়ি চাপাবে চাপাবে, নামাজ পড়ো মারবে মারবে, রক্তাক্ত করে দেবে কিছু অসুবিধা নেই, কিন্তু ধৈর্য ধারণ করো, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা, আল্লাহ বারবার ধৈর্যের তালকিন করেছেন এবং বলেছেন খবরদার। তাহলে কুফু আইদিয়াকুম দিয়ে নিষেধ ছিল হাত বাড়ানো কোনো কাফের জালেমের দিকে প্রতিশোধ নেওয়ার জন্য, তো আল্লাহ যে বলছেন যে ওয়া খারুনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাফসির কারগণ বলেছেন এটি ভবিষ্যৎবাণী এবং এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং কোরআনের সত্যতা প্রমাণ হয় যে এখনও জিহাদের বিধান শরীয়তে আসেনি কিন্তু আগামীতে আসতে যাচ্ছে, আর এই কোরআনের বিধান আগামীর জন্য, সুতরাং আগামীতে যখন জিহাদ ফরজ হবে তখন তোমরা এইভাবে তাহাজ্জুদ আদায় করতে পারবে না, এত লম্বা তাহাজ্জুদ, এটা একটা কারণ তাহাজ্জুদ অত লম্বা আদায় না করতে পারার হবে। তো ভবিষ্যৎবাণী জানা করা হয়েছে যে আগামীতে জিহাদের হুকুম আসছে, মদিনায় যাবে জেহাদের হুকুম নাজিল হয়ে যাবে, আল্লাহ ফাকর রব্বুল মদিনায় এসে জেহাদের হুকুম নাজিল করলেন এবং তাও শর্ত সাপেক্ষ, যেখানে সেখানে নাই আর যার তার জন্য নাই শর্ত সাপেক্ষ, যেমন নবী করিম সাল বলছেন ইন্নামাল ইমাম জুন্নাতুন ইউকাতালমি ওয়ারাইহি, ইমাম হচ্ছে তোমাদের ঢাল, ইমামকে ঢাল বলা হয়েছে মানে রাষ্ট্রনেতাকে ঢাল বলা হয়েছে, রাষ্ট্রনেতার পেছনে থেকে যুদ্ধ করতে হবে, জেহাদ করতে হবে, ইউকাতালমি ওয়ারাইহি তার পেছনে থেকে, আছে রাষ্ট্রনেতা আপনার, আমার আছে নেই, সুতরাং প্রথম শর্ত নেই আমাদের, আল্লাহ পাক যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তারপরে বলছিলাম যে আল্লাহ পাক বলছেন যে ও আকরিজুল্লাহ কারদান হাসানা, নামাজ কায়েম করতে থাকো, যাকাত দাও আর আল্লাহকে উত্তম ঋণ দান করো, উত্তম ঋণ দান করো মানে নফল সাদকা খেরাত করো, নফল সাদকা খেরাত করো, আর কিছু ফরজ ব্যয় বহন আছে মাতা পিতার ক্ষেত্রে অথবা ছোটো ভাইদের ক্ষেত্রে, বোনদের ক্ষেত্রে, তালাক প্রাপ্ত বোন, বিধবা বোন, আরও কিছু এতিমরা আছে, আখরজুল্লাহ কারদান হাসানা, দান খেরাত এক কথায়, কোনো ক্ষেত্রে ফরজ দান খেরাত আর কোনো ক্ষেত্রে জাকাত ছাড়াও, আর কোনো কোনো ক্ষেত্রে ব্যয় বহন করা আর কোনো ক্ষেত্রে নফল দান খেরাত, আর এ কর্জ থেকে কর্জ নেওয়া যেতে পারে, ঋণ দাও নেওয়া যেতে পারে, কারণ ঋণ দাও নেকির কাজ, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে অমা তুকাদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন, এবং যা কিছু তোমরা তোমাদের নিজের জন্য কল্যাণ অগ্রিম প্রেরণ করবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে নেকি করে পাঠাবে,
নেকির খাতায় রাখবে। তা যে দুহ ইন্দাল্লাহ তা অবশ্যই পাবে কার কাছে? আল্লাহ পাকের নিকটে। এই জন্য মানুষের আসল ধন সম্পদ কোনটি? হাদিসে আছে ইয়াকুলুল আব্দি আব্দু মালি, মালি বান্দা বলে যে এটা আমার ধন, এটা আমার টাকা, এটা আমার চাকরি, এটা আমার বাড়ি, এ আমার ব্যাংক ব্যালেন্স, এ আমার জমি, এ আমার শহরের জায়গা, এই ভিটেমাটি, মালি মালি। ও হাল্লাকা মে মালিকা, তোমার মাল আসলে নয়, ইল্লা মা আকালতাফা আফনাইত, যা খেলে খেয়ে আবার বের করে দিলে আর শেষ করে দিলে। ও লাভিস্তা ফাবলাইতা, এবং কাপড় নতুন নতুন ভালো ভালো কাপড়, দামি দামি কাপড় পরলে বা যেমনই পরলে, ফাবলাইতা এবং কাপড় ছিঁড়ে শেষ করে দিলে, ফেটে গেল ছিঁড়ে গেল। আর ওয়াতাসাদ্দাকতা ফামদাইতা, আর যদি দান খেরাত করো তাহলে সেটি অগ্রিম পাঠাইলে, ওটাই থাকলো তোমার মাল আসলে। দান খেরাত করলে ওটাই পাবে, আর বাকিগুলো কোনো কাজে লাগবে না। আর বাকি যে অংশটুকু যেটা আপনি নিজেও খেলেন না, নিজেও পড়লেন না, আর অনেক জমি জায়গায় রেখে গেলেন, টাকা পয়সা রেখে গেলেন, কার? মালি আপনার না, মালও খালি ওয়ারাসাতিকা, তোমার পরে যারা থাকছে তোমার প্রতীক্ষায়। তুমি যদি বেশি বয়স হয়ে যায় তোমার আর বৃদ্ধ হয়ে যাও, তাহলে অপেক্ষা আছে কখনই মরবে রে, এই বেটা কখন মরবে যে ভাগ পাবো, তাই না? তাহলে তোমার নয় আসলে, তোমাকে চাই না দুনিয়া, তোমার ধন সম্পদ চাই। এই জন্য তাড়াতাড়ি তুমি এখান থেকে প্রস্থান করো, ডিপার্চার করো, ইন্তেজারে আছে ওরা। আল্লাহ পাক বলছেন যে ওমা তুকাদ্দিমুলি আনফুসিকুম মিন খাইরিন, যা কিছু কল্যাণ অগ্রিম পাঠাবে আল্লাহর কাছে পাবে, হুয়া খাইরান, উত্তম অবস্থায়, ওয়া আজাম আজরা, এবং মহাপুরস্কার হিসাবে। এমন নয় যে 10 টাকা দান করলে 10 টাকা এই 10টা নেকি পেলে ব্যাস, না, ভালো অবস্থায় পাবে এবং খাইর, আর আজাম আজরা, এবং মহাপুরস্কার হিসাবে তুমি পাবে। মহাপুরস্কার আল্লাহর পক্ষ থেকে, একজন দুনিয়াতে কেউ যদি বলে একটা বড় পুরস্কার আছে, বড় গিফট আছে, তাহলে আপনি ছুটছেন সুপার মার্কেটের দিকে। হ্যাঁ, নতুন একটা কার এখানে 6 মাস ধরে আজ, ওরে বাপরে কত লোক যে 100 রিয়াল 100 রিয়াল 100 রিয়াল করে মাল সামান কিনলে একটা এই ছোট পুরস্কারের জন্য। আর আল্লাহ পাক যিনি স্বয়ং রব্বুল আলামিন বলছেন আজাম আজরা, মহাপুরস্কার রয়েছে, আস্তাগফিরুল্লাহ। সুতরাং যা ভুল ভ্রান্তি হচ্ছে আমল করার পরে, তার জন্য আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো, মার্জনা কামনা করো। ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল মার্জনাকারী এবং দয়াবান রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন, সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যদি সময় থাকে তো একটি হাদিস মাত্র শোনাচ্ছি তাহাজ্জুদ সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি সহি, আল্লামা নাসির উদ্দিন সহি বলেছেন এবং তিরমিজিতে আছে, আলাইকুম বি কিয়ামিল লাইল, তোমরা তাহাজ্জুদ, কারণ তাহাজ্জুদের বিষয়টি বিশেষ করে এই সূরা আসর, সূরা মুজাম্মিলে, তোমরা তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়ো, যদিও ফরজ নাই কিন্তু তাগিদ করেছেন নবী করিম, আলাইকুম বি কিয়ামিল লাইল, ফাইন্নাহু দাবুস সালেহীন কাবলাকুম, তোমাদের পূর্বে যত সৎ লোকেরা ছিল, নেক লোক, সালেহীন, আল্লাহর ওলিরা ছিল, তারা তাহাজ্জুদ পড়ত। সুতরাং তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, যদি সালেহীন নেক লোক হতে চাও, তাহলে তাহাজ্জুদ পড়ো। এই একটি বিষয়, আগের উম্মতেও তাহাজ্জুদ ছিল তাহলে। ফাইন্নাহু দাবুস সালেহীন কাবলাকুম, তোমাদের পূর্বে, আগের জাতিতে বলা হয়েছে, আগের উম্মতে। আর তাতে কি হবে, মানহাতুন আনিল ইসম, এই তাহাজ্জুদ তোমাকে গুনাহ থেকে রক্ষা করবে, গুনাহ থেকে রক্ষা করবে, এবং তোমার বরকতের কারণ হবে, রুজিতে বরকতের কারণ হবে। আর তোমার আরেকটি রিওয়ায়ত, যদিও কেউ কেউ জয়ীব বলেছেন যে তোমার ব্যাধি দূর করবে, তোমার শরীরের ব্যাধি দূর করবে, মাত্রাদাতুন লিদ্দায়ে আনিল জাসাদ, ব্যাধি দূর করবে। আমি একজন তাহাজ্জুদ গুজারকে জানি, তার গায়ে শ্বেত রোগ ছিল, শ্বেত রোগ, সাদা হয়ে যাওয়া, জানেন না, হয় না, সাদা হয়ে যেত বেশ, আমি দেখেছি যে অনেকটাই তার শরীর সাদা হয়ে গেছিল। সুবহানাল্লাহ, বেশ কিছুদিন পরে বার্ধক্য একবারে, প্রায় 60-70-এর পরে, 70 বছর বয়সের দিকে, 60-এর পরে, তাকে একদিন জিজ্ঞাসা করছি, কী ব্যাপার, আপনার শরীরে তো সাদা দাগ ছিল দেখছি না, বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো করেছে। কিসে ধরলাম ওকে, যে কী জন্য, কীভাবে ভালো হলো, যে আমি যখন এই রোগ হয়ে গেল তখন আমি তাহাজ্জুদ খুব ভালো করে পড়া শুরু করলাম, খুব তাহাজ্জুদ পড়তাম, আল্লাহ পাকের কাছে দোয়া করতাম, আমি কোনো এলাজ করিনি, কোনো চিকিৎসা করিনি, আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, আমাদের গুনাহ খাতা মাফ করেন। আবদুল্লাহ বিন উমার, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই এবং উমারের ছেলে, তিনি স্বপ্ন দেখতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, দুই একটা স্বপ্নের কথা উল্লেখ করেছিলেন, লম্বা বলছি না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেমার রাজুল আবদুল্লাহ লাউ কানা ইউসাল্লি বিল্লাইল, আবদুল্লাহ খুব ভালো মানুষ হবে যদি রাত্রে তাহাজ্জুদ পড়ে, আবদুল্লাহ খুব ভালো মানুষ হবে যদি সে রাত্রে
তাহাজ্জুদ পড়ে। তো ভালো মানুষ হওয়ার জন্য তাহলে তাহাজ্জুদ পড়ার দরকার। আল্লাহ পাক যেসব ভাইদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করুন এবং তাহাজ্জুদ পড়ার চেষ্টা করুন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।